إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আমরা গত ক্লাসে পবিত্রতা সম্পর্কে আমরা আলোচনা করেছি এর ধারাবাহিকতায় আমরা আজকে জানাবা সম্পর্কে আলোচনা করব আমরা আগেই বলে রেখেছি নিয়মাবলী যে এই বিষয়টি একটু জটিল বিভিন্ন বইতে বিভিন্ন কথা রয়েছে তো আমরা বিভিন্ন স্কলারদের ওপিনিয়নটাকে তুলে ধরব এবং সঠিক জিনিস কোথায় আছে তা অন্বেষণ করব আমাদের জানতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে যে নাপাক বলে কোনো জিনিসকে বলা যায় না কারণ নাপাক আসলে কি জিনিস সেটা কোরআন হাদিসের কোনো সমর্থন নেই এটি হচ্ছে ফল ফলাদির মতো যে কোন ফল সেটি নির্দেশ করে না তেমনি নাপাক জিনিসটি কি সেটি কিছুই নির্দেশ করে না তো আমাদেরকে জানতে হবে তিনটি জিনিস হাদাসা নাজাসা জানাবা এবং এই শব্দই আমাদেরকে শিখতে হবে এছাড়া আর কোনো উপায় নেই হাদাসা নাজাসা জানাবা قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل الصلاة من أحدث حتى يتودع যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সহিহ হাদিসের ভিতরে বলছেন যে তোমাদের নামাজ কবুল হবে না যখন তোমরা হাদাস করো মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা যখন যতক্ষণ না তোমরা উযু করো ক্বালা রাজুলুন ফি হাদরা মাউত মাল হাদাসু ইয়া আবা হুরায়রা ক্বাল ফুসাউন আও দুরাতুন এই হাদিসটি যখন বর্ণনা করেছিল আবু হুরায়রা তখন একটি লোক তার বাড়ি হচ্ছে হাদারা মাউত ইয়েমেন সে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেছে মাল হাদাসু ইয়া আবা হুরায়রা যে হাদাস বলতে কি বুঝায় আবু হুরায়রা সুবহানাল্লাহ হাদাসা এমন একটি শব্দ এটি আরবি ভাষায় বলা সত্ত্বেও আরবি ভাষাভাষী ইয়েমেনের লোক সে বুঝতে পারছে না সুতরাং সে শিক্ষা গ্রহণ করছে কাল আবু হুরায়রা ফুসাউন আও দোয়াথুন তার মানে হচ্ছে যে শরীর থেকে বাতাস বের হয়ে যাওয়া সে বাতাস শব্দ করে বের হোক আর শব্দ ছাড়া বের হোক যেমন হাদিসের ভিতরে আমরা পাচ্ছি যে বাতাস শরীর থেকে বের হলে হয় শব্দ শুনতে হবে অথবা গন্ধ পেতে হবে সহিহ বুখারি 136 এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়ানসারিফ হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান যতক্ষণ না পর্যন্ত তুমি শব্দ না শুনবে যতক্ষণ না পর্যন্ত তুমি গন্ধ না পাবে ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ ছাড়বে না এর 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 কারণ হচ্ছে যে শরীর থেকে কিছু বাতাস বের হয়ে যায় এবং সেই বাতাস বের হওয়াটাকেই হাদাসা বলা হচ্ছে তার মানে এটি হচ্ছে হাদাসা এখানে নাপাক বলে কিছু নাই সুতরাং এটি হচ্ছে হাদাস এই হাদাসটি হচ্ছে ছোট হাদাস আল হাদাস আল আসগর আরেকটি হাদাস রয়েছে যেমন গভীর ঘুম যেমন আমরা যদি খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি তাহলে আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীরের যে অঙ্গপ্রত্যঙ্গ বানিয়েছে সেটি হচ্ছে একটি হচ্ছে অ্যানাস অ্যানাল ক্যানাল যেখান দিয়ে আমাদের মলগুলো বের হয় সেই জায়গাটুকুর যে স্ফিংটার রয়েছে মেডিকেল সায়েন্সে বলে সেটি লুজ হয়ে যায় এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বিকা উসাহিল আনে আইনানি ফামান নামা ফালিয়াতাওয়াদ্দা যে দুইটি চোখ এর গভীর ঘুম হলো যে ভিকা উন সাহি যে অ্যানাসের যে বন্ধন স্ট্রিং যে কনস্ট্রিকশন যে অ্যানাল ক্যানেল যে চুপসে আছে মানুষের সেটি চক্ষু বন্ধ হলে গভীর ঘুমে গেলে সেটি খুলে যায় ফামান নামা ফালিয়াতাওয়াদ্দা এবং
এরকম ঘুম যদি কারো হয় তাহলে তাকে উজু করতে হবে। যেমন আমরা মেডিকেল সায়েন্সে দেখতে পাই, যেমন গভীর ঘুমে যখন মানুষ থাকে, এর একটা সাইন্টিফিক প্রমাণ আমি দিচ্ছি, যদিও এই ধরনের প্রমাণ দেওয়া উচিত নয় তবুও বোঝার স্বার্থে, যেমন গভীর ঘুমে পিন ওয়ার্ম এটি র্যাকটামে থাকে, সেগুলো গভীর ঘুমে যখন স্ফিংটারটুকু লুজ হয় তখন আস্তে আস্তে বের হয়ে আসে, এক ধরনের পিন ওয়ার্ম। যাই হোক, কিন্তু ঘুম যদি অল্প হয়, যে ঘুমে মানুষ ঝুঁকিয়ে পড়ছে সেই ঘুমে তাদের উজু নষ্ট হবে না। কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ান্তাযিরুনা সালাতুল ইশা আখিরাতি হাত্তা তাখফিকা রুউসাহুম সুম্মা ইউসাল্লুনা ওয়ালা ইয়াতাওয়াজ্জান। সহিহ মুসলিম 333। যে সাহাবীদের অনেকেই ইশার নামাজ পড়ার জন্য অপেক্ষা করত এবং ঘুমে তাদের মাথা ঢুলে পড়ত, তাকফিকা রুউসুহুম, যেমন আমাদের নিউ ইয়র্কে সাবওয়ে যদি কেউ ঘুমিয়ে থাকে এবং ঘুমের ভিতরে যদি সে ঝুলতে থাকে, ঝিমুতে থাকে, তাহলে সুম্মা ইউসাল্লুনা, এবং তাহলে তার উজু নষ্ট হবে না। সুম্মা ইউসাল্লুনা ওয়ালা ইয়াতাওয়াদ্দা, এবং তারা সেই উজু ছাড়াই নামাজ পড়েছেন। এখন এই হচ্ছে হাদাস। আর নাজাসা হচ্ছে এমন কিছু জিনিস যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত যে এই জিনিসগুলো নাজাসা, যেমন আল গায়িত, যেমন স্টুল, আল বাউল, যেমন ইউরিন। এখন ইউরিন, হিউম্যান ইউরিন মানে মানুষের পেশাব, সেটি নাজাসা, কিন্তু এর ভিতরে একটু সমস্যা রয়েছে। এই নাজাসাটা শুধুমাত্র কিছু বয়স, যেমন 2 বছরের কম যে বাচ্চা বুকের দুধ খায়, অন্য কিছু শক্ত খাবার খায় না, তার যদি পেশাব লাগে, প্রস্রাব লাগে, তাহলে সেই জায়গাতে শুধু পানি ছিটিয়ে দিতে হবে। আবার বলছি, ছেলে বাচ্চা যদি তার বয়স 2 বছরের কম হয় এবং সে যদি বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার না খায়, তাহলে তার পেশাবটা হচ্ছে খাফিফা, এটা সেরকম নাজাসা নয়। অর্থাৎ যে নাজাসাকে পবিত্র করার জন্য পানি দিয়ে ধুতে হয়, যেমন অন্য সব বাচ্চার, যেমন মেয়ে বাচ্চা, সে একদিনের বাচ্চাই হোক, তার প্রস্রাব যদি কাপড়ে লাগে তাহলে সেটাকে পানি দিয়ে ধুইতে হবে, কিন্তু ওই 2 বছরের ছেলে বাচ্চার পেশাব যদি তার লাগে তাহলে ওখানে পানি দিয়ে শুধু ছিটিয়ে দিতে হবে। যেমন একটি বাচ্চা, মানে তার বর্ণনা হাদিসে এসেছে সহিহ বুখারী 223 নম্বর, লাম ইয়াকাল তোয়াম, সে শক্ত কোনো খাবার খায় না, সাবালা আলা সাউবিহি, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ের উপরে পেশাব করে দিয়েছিল, ফাদা বিমা ইন ফানাদহু ওয়ালাম ইয়াকসিলহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পানি চাইলেন এবং সেখানে কিছু পানি ছিটিয়ে দিলেন এবং তিনি সেটাকে ধুলেন না। সো এই জন্যই রাওয়াহু তিরমিজির ভিতরে হাদিস এসেছে, ফি বাউলিল গোলাম রদ্দিয়ায়, যে ছোট বাচ্চা বুকের দুধ খায়, ছেলে বাচ্চা হতে হবে, আল গোলাম। সো এই জন্য হাদিস এসেছে, ইউন্দাহু বাউলুল গোলাম ও ইউকসালু বাউলুল জারিয়া, যে মেয়ে বাচ্চা সে যত ছোটই হোক না কেন তার বাউল হচ্ছে নাজাসা, আর গোলাম ছোট ছেলে যে একেবারেই ছোট কিন্তু সে শক্ত খাবার খায় না, বুকের দুধ খায়, তাহলে তারটি হচ্ছে খাফিফা, সেখানে শুধু পানি একটু ছিটিয়ে দিলেই হবে। হাদা হাদিস সহিহ। তারপরে রয়েছে নাজাসার ভিতরে রয়েছে আল ওয়াদি, এটি ছেলেদের কাউপার্স গ্ল্যান্ড একটি ফ্লুইড সিক্রেশন হয়। আরেকটি জিনিস রয়েছে ছেলেদের ক্ষেত্রে আল মাদি, সেটি হচ্ছে প্রস্টেটিক ফ্লুইড ডিসচার্জ। এই দুটো জিনিস হচ্ছে নাজাসা, এটি যে কোনো জায়গায় এফেক্ট করলে, মানে যে শরীরের যে জায়গায় লাগবে অথবা কাপড়ে লাগবে সেটিকে প্রথমে ধুইতে হবে এবং উজু করতে হবে, কিন্তু গোসল করতে হবে না। এই ব্যাপারে হাদিস রয়েছে সহিহ বুখারীতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদি সম্পর্কে, তার একটি সমস্যা ছিল যে কাসিরুন আল মাদি, তখন একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল আলীর পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুল
ইয়াকসিলু যাকারাহু সুম্মা লিয়াতাওয়াদ্দা, তুমি ওইটি এই মাদিকে ধুয়ে ফেলো এবং উজু করে নাও। যেমন কোনো কিছু উজু হলেই যে সেটি নাপাক হবে, মানে নাপাক তো বলা মুশকিল, কারণ নাপাক বলে কুই কি জিনিসকে বোঝানো হচ্ছে সেটি হাদিসের মাধ্যমে আমাদের দেশে বাংলাদেশ ভারত পাকিস্তান এই নাপাক শব্দটুকু তুলে দিতে হবে, কারণ এটি দিয়ে কিছুই বোঝায় না, এটি দিয়ে সমস্যা তৈরি করে সমাধান করে না। যেমন উটের মাংস যদি কেউ খায় তাহলে তাকে উজু করতে হবে, উটের মাংস তো অপবিত্র নয়, উটের মাংস একটি পবিত্র জিনিস, এটা খাওয়া যায় হালাল, কিন্তু উজু করতে হবে। খাসির মাংস খেলে উজু করতে হবে না। হাদিস জাবির সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তাওয়াদ্দা মিন লাহমুল ইবিল, নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো যে উটের মাংস খেলে কি উজু করতে হবে, কল নাম হ্যাঁ করতে হবে। কল আনা তাওয়াদ্দা মিন লাহমুল গনম, খাসির মাংস খেলে কি আমাদের উজু করতে হবে, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন শিতা, যদি তুমি চাও, মানে উজু ভাঙবে না, যদি ইচ্ছা আমরা ইচ্ছা করলে করতে পারি। যেমন কুকুরের লালা একটি নাজাসা, কিন্তু বিড়ালের লালা নাজাসা নয়, কিন্তু কুকুরের বিষটা বিড়ালের বিষটা নাজাসা। তেমনি ভাবে একটি জিনিস আমাদের বলে রাখা খুবই ভালো যে নাজাসা হলেই সেটিকে কিভাবে পবিত্র করতে হবে, সবসময় এই পানি দিয়ে ধুইতে হবে এমন কথা হাদিস দ্বারা সমর্থন নেই। এই কারণেই নাপাক কথাটা বলা উচিত না ভারত বাংলাদেশের লোকদের। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমাদের দেশের মহিলাদের আমি এই ধরনের খিমার অথবা বোরখা পরতে দেখি না, সুবহানাল্লাহ। আপনারা যদি আরব দেশে যান, আরব দেশে অথবা আফ্রিকায় যান, দেখবেন যে সেখানে মেয়েদের বোরখা এবং খিমার খুব লম্বা হয়, শিবরান ও নিস্ব শিবরান, অনেক লম্বা হয় তুলুল খিমার, যে সেখানে বোরখার পিছনটুকু মাটিতে লেগে থাকে সবসময়, এত লম্বা থাকে মানে বোরখা অথবা খিমার, যেটি পায়ের নিচে এই জুতারও নিচে থাকে একটু, মানে মাটির উপর থেকে সবসময় এটি লেগে থাকে, মাটিতে লেগে থাকে, সেখানে ধুলো বালি লেগে থাকে। তো এই ধরনের খিমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, এবং সাহাবিরা মহিলা সাহাবিরা এইভাবে অনেকেই খিমার পরত, যেটা লেজের মতো পিছনে মাটিতে লেগে থাকত। সুবহানাল্লাহ, আমাদের দেশের সেই সুন্না অনুসরণকারী মহিলা রাস্তায় দেখা যায় না, বাংলাদেশে দেখা যায় না, আল্লাহ নোজ বেস্ট, আদৌ দেখা যাবে কিনা, কারণ পবিত্রতা সম্পর্কে যে ধরনের ধারণা বাংলাদেশে আছে সেগুলো সহিহ হাদিস থেকে বহু দূরে, সেটি কিভাবে আমাদের দেশে এসেছে আল্লাহ নোজ বেস্ট। শুনুন, এই ধরনের কাপড়ে যতই যত কিছুই লাগুক না কেন, নাজাসা লাগুক আর পাক হোক যেটি হোক না কেন, সেটিকে ধুইতে হয় না। ওই ভয়ই হয়তো আমাদের দেশের মহিলাদের যে খিমার বোরখা সেটি লম্বা করে না, তারা উঁচু করে রাখে, পায়ের জুতাটুকু দেখায়, সমস্ত কিছুই হচ্ছে আওরা, আর রিজাল আওরা। সুতরাং আগেকার দিনের সালিহান, যারা সালিহাত, যে সকল নেককার মানে মারাতি মুসলিমা আগেকার দিনে ছিল, তাদের বোরখা অনেক লম্বা ছিল, মাটিতে সেটি ঝুলে পড়ত। ফান হাদিসের ভিতরে এসেছে উম্মু ওয়ালাদ লি ইব্রাহিম, একজন উম্মু ওয়ালাদ ইব্রাহিম একজন মহিলা, সে দাসী ছিল, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, ফাকালাত কানাত আজরু দিল্লি, যে কুনতু আজির আজরি দিল্লি, যে আমার যে কাপড়ের নিচের অংশটুকু লেজের মতো থাকে সেগুলি সবসময় মাটিতে লেগে থাকে, ফা আমরি বিল মাকানিল কাদর ওয়াল মাকানিত তাইয়িব, এটি পবিত্র মাটিতেও লেগে থাকে, কখনো কখনো নোংরা মাটিতে যেখানে অন্য কিছুর বিষ্টা আছে সেখানেও সেগুলো লেগে থাকে। ফা দাখালাত আলী আলাইয়া উম্মু সালামা ফা সালতাহা আন যালিকা ফাকালাত سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يتحراه ما بعده
সহিহ আল আলবানি, অনজুর সহিহ আবি দাউদ 369 নম্বর হাদিস, যে ওই মহিলা উম্মু ওয়ালাদ লি ইব্রাহিম, যে দাসী যে মহিলা মুসলিমা, সে যখন প্রশ্ন করল যে আমার যে বোরখার যে অংশটুকু মাটিতে লেগে থাকে সেখানে তো মলমূত্র সবকিছু লেগে থাকে, কখনো পবিত্র মাটিও লেগে থাকে, মাখান আল তাইয়্যিব মাখান আল কাদর, তো এখন আমি কি করব। তখন উম্মু সালামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আমাদের মা, তিনি বললেন যে আমি শুনেছি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতহারাহু মা বাদাহু, যে যেটি তার পরে এসেছে সেগুলো সেটা দিয়ে পবিত্র করবে, তার মানে হচ্ছে মাটি দিয়েই সেটা পবিত্র হয়ে যায়, সেখানে ধুইতে হবে না, সেটা যেটাই লাগুক না কেন, কুকুর বিড়াল অথবা যে কোনো পশুর মলমূত্র ওই মাটিতে লেগে থাকুক, সেই মাটি যদি স্পর্শ করে কাপড় সেটি মাটি দ্বারাই পবিত্র হবে, এটিকে ধুইতে হবে না। যেমন জুতার তলায় যদি কিছু লাগে থাকে, জুতা নিয়ে তো আমাদের দেশের লোকরা নামাজ পড়েই না, আর নামাজ পড়তে গেলে নানান ধরনের সমস্যা করে, একটি সমস্যা হলো জুতা কি পাক আছে কিনা, কিসের পাক, এই পাকের সংজ্ঞা আমাদেরকে কে দিয়েছে, এটি কোনো কোরআন হাদিসের কথা নয়, এই ধরনের কথাবার্তা যারা বলেন তাদের উচিত সাবধান হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন وإذا جاء أحدكم المسجد فلينظر فإذا رأى في نعليه أذى وقذرا فليمسحهما فطهرهما تراب, যে তোমরা যখন মসজিদে জুতা নিয়ে প্রবেশ করবে তখন তোমরা জুতার তলাটা দেখে নাও, সেখানে যদি কোনো কাবার ওয়াল আদা কষ্টদায়ক কোনো জিনিস, যেমন মলমূত্র কাঁচাভাবে লেগে আছে, মানে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে বিষ্ঠা লেগে আছে, তাহলে সেটা কি করতে হবে, জুতার তলাটা কি ধুইতে হবে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদেরকে বলেছেন জুতা খুলে তারপরে নামাজ পড়ো? এগুলো কিছুই তিনি বলেননি। তিনি কি বলেছেন, ফালিয়ামসাহুহুমা, যে তোমরা সেটা মুছে নাও, কোথায় মুছবে, আলাত তরাব, মাটির উপরে মুছে নিবে, ফাতাহুরুহুমা তরাব, আর মাটি হচ্ছে সার পবিত্রকারী। সুতরাং পবিত্রতার সংজ্ঞা হাদিসের ভিতরে যেভাবে আছে আমাদের দেশে সেভাবে নাই, এটা আপনাদের মানতেই হবে, আর এই জন্যই আমরা হতভাগা হয়েছি, নিজেরাই ইসলাম ধর্মের অনেক বিধিবিধান তৈরি করে এমন সব পবিত্রতা, আর কিসের এক নাপাকি শুরু হয়েছে আই হ্যাভ নো আইডিয়া, এই এইগুলো আদৌ কোনো ইসলামের বিধিবিধান কিনা সেটাই সন্দেহ, অন্য কোনো ধর্ম থেকে আসলে আসতে পারে। যেমন আরেকটি সমস্যা, কিছুদিন আগে আমার এক ভাই বলেছে যে এই তার দেশে এই কে নাকি মরা লাশ, মুসলমানের লাশ গোসল করানোর পরে এবং যারা খাটিয়া ধরেছে সবাইকে গোসল করতে বলেছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাওকুফ হাদিসের ভিতরে রয়েছে ইবনে আব্বাস থেকে বর্ণিত হাজাল হাদিস মাওকুফ ও সহিহ আল আফার, লা তুনাজ্জিসু মাউতাকুম ফাইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু হাইয়্যা ওয়ালা মাইয়্যাতা, যে মৃত্যু তাদেরকে নাজিস করে না, নাজাস করে না, মৃত দেহ কখনো নাজাস হয় না যদি সে মুসলমান হয়, ফাইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু, যে মুসলিম কখনো মানে নাজাস হয় না, নাজাস যারা বুঝতে পারছেন না মানে নাপাক বলে ধরে নিচ্ছেন আর কি, কিন্তু এটি শিখতে হবে, নাজাস মানে মুসলমান কখনো নাজাস হয় না, হাইয়ান ওয়ালা মাইয়িতান, সে জীবিত অবস্থায় পবিত্র থাকে, মৃত অবস্থায় পবিত্রতা থাকে। এই জন্য ইবনে আব্বাস তিনি সহি আসারের ভিতরে বলেছেন যে যখন তোমরা মৃতদেহকে গোসল দাও, তোমাদের গোসল করা তোমাদের জন্য ওয়াজিব না, লাইসা আলাইকুম ফি গাসলিন মাইয়িতকুম গোসলুন ইজা গাসলতুমুহু فَإِنَّا مَيِّتُكُمْ لَيْسَ بِنَجَسٍ فَحَسْبُكُمْ أَنْ تَغْسِلُوا أَيْدِيَكُمْ, এটা তোমাদের জন্য ওয়াজিব না, ফরজ না, যে তোমরা মৃতকে গোসল দিয়ে নিজেরা গোসল করো। এই শীতের দিনে আমি শুনেছি আমার সে ভাই অনেক কষ্ট করে বলেছে, অনেক বৃদ্ধ লোক তাদেরকে গোসল করাতে বাধ্য করেছে বাংলাদেশে, কারণ তার অপরাধ
সে মৃত ব্যক্তির গায়ে তো হাত দেওয়া দূরের কথা, ওই মানে হয়তো কিছুটা ধরেছে খাটিয়া অথবা এই ইত্যাদি ইত্যাদি। আল্লাহ মুস্তাহান, যারা গোসল দিবে তাদের এই গোসল ওয়াজিব নয়, ইচ্ছা, যদি সে গোসল করতে চায় পারে, আর যদি গোসল করতে না চায় তাহলে শুধু হাত ধুলেই হবে। ফাইন্না মাইতিকুম লাইসা বিনাজাসিন, আর মুসলমানের দেহ মানে সে নাজাস নয়। ফাহাসবুকুম আন তাগসিলু আইদিয়াকুম, এটি যথেষ্ট, তুমি তোমার হাতটিকে ধুয়ে নাও। তবে যারা মৃত দেহকে গোসল দিবে তারা ইচ্ছা করলে মুস্তাহাব হচ্ছে নিজে গোসল করা, কারণ হাদিসের ভিতরে এসেছে মান গাসসাল আল মাইতা ফালইয়াগতাসিল, যারা গোসল মৃত ব্যক্তি মৃতকে গোসল দিবে তারা যেন গোসল করে। ওমান হামালাহু ফালইয়াতাওয়াদ্দা, যারা এই মৃত দেহকে বহন করবে খাটিয়া বহন করবে তারা যেন উজু করে। এর মানে এই নয় যে মৃত দেহ নাজাস এবং তাকে নতুন করে উজু করতে হবে। সুতরাং উজু কখন করতে হবে, কখন ভেঙে যাবে, সেগুলো হাদিস থেকে জানতে হবে। মনের আনন্দে শুধুমাত্র উল্টাপাল্টা জিনিসগুলোকে নাজাস নাপাক বলা ঠিক নয়। নাজাস হচ্ছে গিয়ে কাফেরের শরীর, যে মানে আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু তালেব, আমরা সবাই জানি নবীর চাচা ছিলেন, তিনি কাফের ছিলেন, তিনি যখন মৃত্যুবরণ করলেন তখন আলী সুবহানাল্লাহ বিহামদি এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে গিয়ে বললেন যে তার পিতা ইন্তেকাল করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, এজহাব ফাওয়ারি, যে তুমি তাকে নিয়ে যাও এবং তাড়াতাড়ি দাফন করো। আবারও তিনি বললেন এজহাব ফাওয়ারি, যে তুমি তাকে তাড়াতাড়ি দাফন করো। কাফের যদি আমরা দাফন করি, আলহামদুলিল্লাহ বর্তমানে মুসলমান বাংলাদেশের লোকদের মনে হয় না কোনো মুশরিক হিন্দুকে কেউ দাফন করেছে, এই সুযোগ হয়তো আসবে না জীবনে, কিন্তু কেউ যদি কোনোদিন করে থাকে তাহলে তাকে গোসল করতে হবে, কারণ কাফের হচ্ছে নাজাস। এটি হচ্ছে ইন্নাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। আর উল্টোটা হচ্ছে মুসলমান হচ্ছে পবিত্র। এটি হচ্ছে প্রথম শিখতে হবে, যে এই হাদিসটুকু সবসময় মনে রাখলে আপনাদের সুবিধা। যে হাদ্দাসানা মুসাদ্দাদুন হাদ্দাসানা আবি হুরায়রা কাল লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি তারিকিন মিন তুরুকিল মদিনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু হুরায়রার মদিনার এক রাস্তায় দেখা হলো। ও আন্না জুনুবুন, এবং তিনি জুনুব অবস্থায় ছিলেন। জুনুব অবস্থা বলতে কি বোঝায় আমরা একটু পরে আলোচনা করব, শুধু আপনারা জেনে থাকুন যে আবু হুরায়রার তখন কন্ডিশন ছিল জুনুব। হ্যাঁ, তার কিন্তু ওই সময় স্ত্রী ছিল না, উনি আসহাবে সোফা মসজিদের বারান্দায় থাকতেন, তখন তিনি বিয়ে করেন নাই, সুতরাং তিনি জুনুব অবস্থায় ছিলেন। এই জন্য সবকিছুকে নাপাক বলা ঠিক নয়, এটিকে বলতে হবে জানাবা, জুনুব, যিনি জানাবায় উপনীত হয়েছেন তাকে বলা হয় জুনুব। ইন্নি ওয়া আন্না ওয়া আনা জুনুবুন ফাক্তারাস্তু ফাযাহাবতু ফাক্তাসালতু সুম্মা জিতু ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা কুনতা ইয়া আবা হুরায়রা قال قلت اني كنت جنوبا فكرهت ان اجالسك على غير طاهرة فقال رسول الله صلى الله عليه وسلم سبحان الله ان المسلم لا ينجس ان المسلم لا ينجس هذا الحديث صحيح صحيح ابو داود 331 যে আবু হুরায়রা একবার জুনুব অবস্থায় মদিনার রাস্তায় হাঁটতেছিলেন, তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখা হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে হাঁটতে লাগলো, কিন্তু সে বেশিক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকলো না। ফা আক্তানাস্তু, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোন রকমে ছুটে গেল, তারপরে সে দূরে চলে গেল। ফাযাহাবতু ফাক্তাসালতু, এবং তিনি গোসল করলেন।
গোসল শেষে নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার ফিরে আসলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, আবু হুরায়রা তুমি কোথায় ছিলে? তখন আবু হুরায়রা উত্তর দিচ্ছে, কুলতু ইন্নি কুনতু জুনুবান, আমি জুনুব অবস্থায় ছিলাম। ফাকারিহতু আন আজালিসাকা আজালিসিকা আলা গারি গাইর তাহিরা, যে আজালিসিকা আলা গাইর তাহিরা, আমি পবিত্রতা অর্জন করা ছাড়া আপনার সাথে বসতে পছন্দ করছিলাম না। তখন আবু হুরায়রাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিয়ে বলছে, সুবহানাল্লাহ, ইন্নাল মুসলিমা লা ইয়ানজুস, মুসলমান কখনো নাপাক হয় না। এই হচ্ছে এই হাদিসটুকু মনে রাখবেন আজকের ক্লাসের জন্য, এটি হচ্ছে মূল হাদিস। এটার সাথে সাথেই অনেকগুলো মানে কথা আমাদের চেঞ্জ হবে ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা জানব যে আল মানি, মানি মানে হচ্ছে হিউম্যান সেমিনাল ফ্লুইড, এটি তহর, পিওর, নাজাসা নয়, কিন্তু এটির মাধ্যমে মানুষ এর জানাবা হয়ে যায়। তো জানাবা হয় দুই ভাবে, একটি হচ্ছে খারাজ আল মানি মান মাখরাজাহু, যে খরুজুল মানি মানে মাখরাজাহু মিন যাকারা আও উনসা, যে মানি যে সেমিনাল ফ্লুইড যদি ডিসচার্জ হয় তখনই সে জুনুব হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা মায়েদা আয়াত নম্বর 6, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যখন তোমরা জুনুব হও তখন তোমরা পবিত্রতা অর্জন করো। এখন এই জানাবা কিভাবে হচ্ছে? একটি হচ্ছে খুবই পরিষ্কার, যেটা আপনারা সবাই জানেন, জানাবা জানাবা কথাটুকু আমাদের দেশে সাধারণত ফরজ গোসল ফরজ গোসল এইভাবেই আমরা শিখে এসেছি। কিন্তু আমাদের বন্ধের উদ্দেশ্যে বলছি, ইসলামের কিছু বিধানের শব্দাবলী আপনাদেরকে মুখস্থ করতে হবে, এটি দিন। যেমন হাদাসা কথাটুকু সেই হাজারা মাউতের লোকটু জানতো না, আরব হওয়া সত্ত্বেও হাদাসা জানতো না, কিন্তু যেহেতু সে মুসলমান সেহেতু সে শিখে নিয়েছে যে হাদাসা মানেটা কি। সুতরাং হাদাসা জানাবা নাজাসা, নাজাসা হচ্ছে যে সকল বস্তু অপবিত্র সেগুলি হচ্ছে নাজাসা, কোনোটিতে ধুইতে হয়, কোনোটিতে গোসল করতে হয়, আর কোনোটিতে পানি ছিটাতে হয়, সেটি হচ্ছে ভিন্ন। কিন্তু যে সকল জিনিস হচ্ছে জানাবা সেটা হচ্ছে জুনুব অবস্থায়, জুনুব অবস্থায়। আজকের ক্লাস হবে জুনুব অবস্থায় আমাদের কি করতে হবে। তো একটি হচ্ছে অত্যন্ত পরিষ্কার যে দুইটি প্রাইভেট পার্ট যদি একত্র হয়, এই একত্র হওয়ার জন্য বিভিন্ন ভাষা হাদিসের ভিতরে ব্যবহার করা হয়েছে। যেমন বলা হয়েছে, ইজা ইলতাকা খিতানান ও গাবাতা শুহা, খিতানান যদি প্রাইভেট পার্টটুকু ইলতাকা যদি মিট করে। আবার বলা হয়েছে যে ইজা জালাসা বাইনা শুআবিহা আরবাঈ সুম্মা জাহাদা ফাকাদ ওয়াজাবা গোসলা গসলু, যেমন ইজা ইলতাকাল খিতান, এভাবে বলা হয়েছে যে এটি বিস্তারিত আলাপ করার কিছুই নেই, মানে আমরা যেটি মানে প্রচলিত প্রথায় যেটি জানতে চাচ্ছি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে যে কোনো উপায়ে যেটিকে প্রচলিত ভাষায় দৈহিক মিলন বলে সেটি শুধুমাত্র টাচ, অথবা ইজা জাওয়াজা ইজা ইলতাকা ইজা মাসা বিভিন্ন শব্দে ব্যবহার করা হয়েছে, তাহলেই গোসল ফরজ হয়ে যাবে, ওয়াজাবা গসলু, এটি হচ্ছে জুনুব একটি অবস্থা। আরেকটি অবস্থা হচ্ছে ওয়েট ড্রিম, এটিকে আরবিতে বলা হয় ইহতিলাম, ওয়েট ড্রিম। সাধারণত ছেলেদের ওয়েট ড্রিম হয়, কিন্তু মেয়েদের ওয়েট ড্রিম হয় কি না এক্সট্রিমলি এক্সট্রিমলি রেয়ার অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স কারেন্ট কনসেপশন, বাট হাদিসে এটি আলোচনা হয়েছে। বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন নেই, আমি শুধু এটি কোরআন থেকে উদ্ধৃতি দিচ্ছি, ইন্নাল্লাহ তাআলা
জুইলা আল হুলম আলামাতুল আলামাত আল বুলুগ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুলম এটিকে ম্যাচিউরিটি, সেক্সুয়াল ম্যাচিউরিটি অথবা পিউবার্টির আলামত হিসাবে বর্ণনা করেছেন। যেমন সূরা নূরের ভিতরে এসেছে, ওয়া ইজা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমু ফালইয়াস্তাযিনু, যখন তোমাদের বাচ্চাগুলো ছেলে সন্তানরা হুলুম হয়, মিনকুমুল হুলুমা, যখন তাদের ইহতিলাম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুলুম কথাটুকু কোরআনে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, এই হুলুম হচ্ছে ইহতিলাম, এখান থেকে এসেছে ইহতিলাম। এটি হচ্ছে যে ওয়েট ড্রিম, মানুষের ভিতরে যে দুঃস্বপ্ন হয়, সেই স্বপ্নের ভিতরে যদি কখনো ডিসচার্জ হয় তখন সেটা হবে ওয়েট ড্রিম। যেমন এই কথাটুকু উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার এসে উম্মু সুলাইম তিনি জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হক, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক কথা বলতে লজ্জা পান না, ফাহাল আলা মারআতি মিনাল গাসল ইযা ইহতিলামাত, যে মেয়েদের কি ইহতিলাম হয় যে তার গোসল করতে হবে? قال النبي صلى الله عليه وسلم نعم اذا رات الماء, যদি সে কোনো ডিসচার্জ দেখে, শর্ত হচ্ছে যদি সে কোন ধরনের লিকুইড দেখে। فغضت ام سلمة وجهها, এতে ام سلمة লজ্জা পেয়ে গেলেন, হাদিসের ভিতরে এসেছে, আমি শুধু বর্ণনা করে যাচ্ছি, বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন নেই। وقالت يا رسول الله او تحتلم المراه, তখন সে অবাক হয়ে বলে যে মেয়েদের কি ইহতিলাম হয়? قال نعم طربت بيمينك, তখন তিনি বললেন, فما يشبههما ولده, তোমার হাত ধুলায় দূষিত হোক, তাহলে মানে মহিলা তার সন্তানের সাথে চেহারায় সাদৃশ্য হয় কেন? উনি একটি ব্যাখ্যা দিলেন। আলহামদুলিল্লাহ, এখানে যে হুকুমটুকু এসেছে সেটি হচ্ছে পুরুষের ইহতিলাম সম্পর্কে হাদিসে এসেছে, সেই কথাটুকু বিস্তারিতভাবে এসেছে হাদিসের ভিতরে। আয়েশার হাদিস, হাদিস রাওয়াহু তিরমিজি 113, ওয়ান আয়েশা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রিজালু ইয়াজিদুল বাল্লিল ওয়ালা ইয়াযকুরু ইহতিলামান, قال ইয়াকতাসিলু আলাল রিজাল ইয়ারা انه قد احتلم ولم يجد بلل, যে কোন পুরুষ লোক যদি তার ওয়েট ড্রিমের কথা মনে না থাকে কিন্তু নকচারনাল ইমিশন সে ডিসচার্জ দেখতে পেয়েছে ঘুম থেকে উঠে, তাহলে সে কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়াকতাসিলু, তাকে গোসল করতে হবে। এটি হচ্ছে জুনুব অবস্থার কথা, এটি হচ্ছে এক ধরনের জানাবা, ইহতিলাম হওয়া, যে ওয়েট ড্রিম হলে কি হয়। সে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হচ্ছে, যদি সে বিশ্বাস করলো যে তার নকচারনাল ইমিশন হয়েছে কিন্তু কোনো জায়গায় ওয়েটনেস পাচ্ছে না, কোনো মানে লিকুইড কোনো জায়গায় লেগে আছে কিনা ওয়েটনেস সে দেখতে পাচ্ছে না, হয় কাপড়ে অথবা তার শরীরে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন লা গুসল আলাই, তাহলে তার উপরে কোনো গোসল ওয়াজিব নয়। তার মানে ভেজা একটা নিদর্শন তাকে পেতে হবে, হয় কাপড়ে অথবা তার শরীরে যে ডিসচার্জ হয়েছে বার্থোলিন গ্ল্যান্ড থেকে, মেয়েদের ক্ষেত্রে যদি কোনো ডিসচার্জ আসে তাহলে যদি ওয়েটনেস পাওয়া যায় তখন সে গোসল করবে। উম্মু সালামা তখন বললেন ইদা রাআতা হাল আলা মারআতি তারা, যদি মেয়েরা এটা দেখতে পায় তখন সে কি কি করবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন কাল নাম, যে মেয়েদেরও তাই করতে হবে, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নিশ্চয়ই মেয়েরা হচ্ছে পুরুষের বোন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, এই হাদিসটুকু অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, যে ওয়েমেন আর নো মোর দেন সিস্টার অফ এ ম্যান, এই জন্য মেয়েদের এবং পুরুষের সেই
পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে পার্থক্য আছে, কিন্তু খুব কম। এই ক্ষেত্রে ইহতিলামের ক্ষেত্রে একই, আর জানাবার ক্ষেত্রে একই। সেটি হচ্ছে, তাহলে আমরা রুল জানতে পারলাম যে দেখলে অথবা ফিল করলে, এটা হয়তো ডিসচার্জ যেহেতু অনেক সময় দেখা নাও যেতে পারে, আর যদি দেখা না যায় ভিজা অনুভব করলেই তাকে গোসল করতে হবে, যদিও তার স্বপ্নের কথা যদি মনে না থাকে। আর স্বপ্নের কথা যদি মনে থাকে কিন্তু সে দেখতে পেল না, যেমন হাদিসের ভিতরে এসেছে লাইসা আলাইহা গুসলুন হাত্তা তুনজিলা, যে এখানে এখানে বলা হচ্ছে যে তাকে মহিলাকে গোসল করতে হবে না হাত্তা তুনজিলা, যতক্ষণ না পর্যন্ত ডিসচার্জ না দেখা যায়, ফিল করা যায়। কামা আন্না রাজুলু লাইসা আলাইহা গুসলুন হাত্তা ইউনজিলা, এবং একইভাবে ছেলেদের ক্ষেত্রেও একই হুকুম। সুতরাং আমরা জানতে পারলাম যে দুইভাবে মানুষের জুনুব হয়, মুসলমান প্রাপ্তবয়স্ক তারা দুইভাবে জুনুব হয়, একভাবে হচ্ছে ওয়েট ড্রিম, আরেকভাবে হচ্ছে মিটিং অব দি টু প্রাইভেট পার্টস। এখন আসুন যে এই বিষয়টুকু জুনুব আমাদের দেশে, এখন আমাদের দেশের পরিস্থিতিটুকু আমরা আগে আলোচনা করে নিই। আমাদের দেশে কতগুলো জঘন্য, আমি জানি না এগুলো কোথা থেকে এসেছে, আমি অনেক হাদিসের বই তালাশ করেছি, কোনো জাল হাদিসও পাইনি এই এই ক্ষেত্রে। কথাগুলো কিভাবে সমাজে প্রচলিত আল্লাহু আ'লামু। যেমন বলা হয় এই ক্ষেত্রে, যেহেতু জুনুব কথাটা আমাদের দেশে চালু নাই, আমাদের দেশে সব কিছুকেই তো নাপাক বলে, আগেই বলেছি যে এরকম মিলনের পরে নাপাক থাকলে এরকম মাটি তাকে খেয়ে ফেলবে, তারপরে 40 কদম হাঁটতে পারবে না, তাকে মানে গ্রাস করবে, তারপরে তার কাছে এই এই হবে সেই হবে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই ধরনের কথার কোনো দলিল নাই, কোনো দলিল বহির্ভূত এই ধরনের কথা। মানে কে এটা চালু করলো, এটা ইসলাম থেকে চালু হয়েছে কিনা আমার সন্দেহ, হয়তো অন্য কোনো ধর্ম থেকে আসতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ধরনের কোনো রিওয়ায়াত নেই। দেখুন মগ্নি এর ভিতরে বহু কথা লেখা আছে, ফালা হারাজা আলাল মারাতি ইন কুনতা আলা জানাবা, যে মেয়েদের মেয়েরা যখন জুনুব অবস্থায় থাকে তখন আনতাদ্দিখা, সে রান্না করতে পারবে তাতে কোনো সমস্যা নেই, আও তাকিমু আলা রিআ, সে তার বাড়িঘর দেখাশোনা করতে পারবে, গুছাতে পারবে তাতে কোনো সমস্যা নেই, তারপরে ওয়া আবনা ও বাইতিহা, সে তার ঘর দেখাশোনা করতে পারবে, সে তার বাচ্চাকে দেখাশোনা করতে পারবে, ওয়া কাদা ও হাওয়া ইজিহা, এবং সে তার প্রয়োজনীয় সব কিছু করতে পারবে, এটি করলে তার কোনো গুনাহ হবে না। এটি কোথা থেকে আসছে আল্লাহ আলাম, এর দলিল কি? এর দলিল ওই যে আবু হুরায়রার হাদিস, আবু হুরায়রা জুনুব অবস্থায় রাস্তায় হাঁটতেছে, এখন তো তাহলে আবু হুরায়রাকে কি মাটি খেয়ে ফেলার কথা নাকি? জুনুব অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় হাঁটতেছেন, তার মানে রাস্তায় হাঁটা সমস্ত যাবতীয় কাজ করা হাদিস দ্বারা প্রমাণিত জুনুব অবস্থায়, এবং সে কাউকে সালাম দিতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা কিছুক্ষণ বসেও ছিল, তারপর সে ছুটে গেছে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের দিকে তাকিয়ে সে গোসল করে এসেছে, আর তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন সুবহানাল্লাহ ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু, মুসলমান কখনো নাজাস হয় না। সুতরাং এটি এরকম ভয়ঙ্কর কিছু নয়, দেখতে হবে যে যখন আমরা জুনুব হই তখন আমরা নামাজ পড়ার আগে অবশ্যই আমাদেরকে গোসল করতে হবে, কারণ এই জুনুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, এটি বলার অপেক্ষা রাখে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের আয়াত যখন বর্ণনা করেছে, উযু এবং তায়াম্মুমের কথা বর্ণনা করেছে, তখন তিনি এর ভিতরে বলেছেন যে যখন তোমরা জুনুব অবস্থায় থাকো তখন তোমরা পবিত্রতা অর্জন করো, মানে গোসল করো। ফতহ
ফাল বাড়িতে ইবনে হাজার আসকালানি তিনি বলেছেন ওয়াফিহি জাওয়াজা তাখির ইকতিসাল আন আউওয়ালা ওয়াক্ত আল ওয়াজহ, এখন কেউ জুনুব হলো মধ্যরাতে, মনে করেন রাত 12টায় অথবা 1টায়, তাহলে সে ইচ্ছা করলে কি করতে পারবে কি করতে পারবে না আমরা এটি এখন ডিটেইলস আলোচনা করব। সে ইচ্ছা করলে সে দেরি করেও গোসল করতে পারে, আবার ইচ্ছা করলে সে তাড়াতাড়িও গোসল করতে পারে। এখন আমরা এটাকে তদন্ত করে দেখব যে কি করা উচিত। শেখ আল আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আল আদাবুজ জিফাফ, আল আদাবুজ জিফাফ কিতাবের ভিতরে তিনি মাসালা 10 নম্বরে বলেছেন ওয়ালা ইয়ানামান জুনুবাইন ইল্লা আনা তাওয়াদ্দা, যে স্বামী এবং স্ত্রী জন্য উত্তম হচ্ছে উজু করে ঘুমানো, উজু করে ঘুমিয়ে যাবে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা আরাদা আন ইয়াকুলা আও ইয়ানামা ওয়া হুয়া জুনুবুন গাসালা ফারজাহু ওয়া তাওয়াদ্দা উযুআহু লিস-সালাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুনুব অবস্থায় থাকতেন তখন যদি তিনি কোনো আহার করতেন তাতে বোঝা যাচ্ছে জুনুব অবস্থায় খাওয়া যায়, অথবা ঘুমাতে চেতেন তখন তিনি তার প্রাইভেট পার্টটুকু ধুতেন, গাসালা ফারজাহু, আর কি করতেন ফাতাওয়াদ্দা উযুআহু, এবং তিনি উযু করতেন যেমন নামাজের জন্য আমরা উযু করি। এটি হচ্ছে একটি হাদিস। এর মানে এই না যে জুনুব অবস্থায় সব সময় গোসল করা ওয়াজিব। শুনুন, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমি আমার বোনদেরকে বলছি, বাংলাদেশের ধারণাগুলো, বাপ দাদাদের মানে ধারণাগুলো মাথা থেকে সরিয়ে সহিহ হাদিসের অনুকূলে আপনাদের জিনিসটা শিখতে হবে। দ্বিতীয় হাদিস, যেমন ইবনে ওমর থেকে বর্ণিত, আন ওমরা قال يا رسول الله اينام احدنا هو جنوب, যে আমাদের কেউ কি পবিত্র মানে জুনুব অবস্থায় ঘুমাতে পারবো জিজ্ঞাসা করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন قال نعم اذا توضى, যদি সে গোসল করে, وفي الروايه توضى ويغسل ذكرك ثم نام, এবং সে যদি তার প্রাইভেট পার্টকে ধুয়ে নেয়, অন্য বর্ণনা এসেছে এবং উযু করে নেয়, অথবা অন্য বর্ণনা এসেছে সে যেন উযু করে নেয়, শুধু উযু। ওয়াফি উখরা নাম ইয়াতাওয়াদ্দা ইনশা, যদি সে চায়, এখানে কি বলা হচ্ছে যদি সে চায় তাহলে সে উযু করতে হবে। সুতরাং উযু করার জিনিসটি হচ্ছে ওয়াজিব নয়। জুনুব অবস্থায় যে যে আমরা যে মানে পুরুষ এবং মহিলা যারা জুনুব অবস্থায় উপনীত হবে তাদের গোসল করা ওয়াজিব নয়। সালা আন্নাহু সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ানামু আহাদুনা ওয়া হুয়া জুনুব, যে আমাদের কেউ কি অপবিত্র মানে জুনুব অবস্থায় ঘুমাতে পারি, ফাকাল নাম ইয়াতাওয়াদ্দা ইনশাআ, এই হাদিসটুকু হচ্ছে সহি ইবনে খুজাইমার ভিতরে এসেছে, সহি ইনশাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন, যদি সে চায় তাহলে সে উযু করে নিবে। তাহলে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজেই কোনো কিছু উযু ছাড়া কোনো কিছু ছাড়া কখনো কি ঘুমিয়েছেন জুনুব অবস্থায়? ঘুমিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানামু ওয়া হুয়া জুনুব মিন গাইরি আন ইয়ামাসসা মাআন হাত্তা ইয়াকুমু বা'দা যালিকা ফায়াক্তাসিলু। এই হাদিসটুকু এসেছে ইবনু আবি শাইবা, আবি দাউদ সহিহ সনদে রয়েছে। শেখ আল আলবানি রাহমাহুল্লাহ তাআলা তিনি সহি হাদিস থেকে আবু দাউদের ভিতরে সহি বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পানি স্পর্শ ছাড়াই, ভালো করে শুনুন,
মিন গাইরি আইয়ামাসসা মাআন, উনি কোনো পানি স্পর্শ ছাড়াই অপবিত্র অবস্থায় মানে জুনুব অবস্থায় ঘুমিয়ে পড়তেন। তাহলে আমরা যারা বলছি যে এই নাপাক থাকলে এরকম খেয়ে ফেলবে, এই করবে সেই করবে, অভিশাপ দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে, যিনি আমাদেরকে হাদিস দিয়ে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, তিনি কোনো উজু ছাড়াই পানি স্পর্শ ছাড়াই জুনুব অবস্থায় ঘুমিয়ে পড়তেন। হাত্তা ইয়াকুমা বাদা যালিকা ফায়াক্তাসিলু, ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন, তারপরে ঘুম থেকে উঠে তিনি গোসল করতেন। যেমন আয়েশা থেকে এসেছে আরেকটি হাদিস, সহি সনদে এসেছে আবু আইয়ালার ভিতরে, এই হাদিসটুকু শেখ আলবায়নি আদাবু জিফাফের ভিতরে বর্ণনা করেছেন। ও আনহা কানা ইয়াবিতু জুনুবান ফায়াতি বিলাল, যে আয়েশা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জুনুব অবস্থায় রাত্রি যাপন করতেন কোনো পবিত্রতা অর্জন ছাড়া, এবং বিলাল তার নিকটে আসত, তার মানে একেবারে ফজর হয়ে গেল, বিলাল এসেছে, বিলাল রাদিয়াল্লাহু আনহু ফায়াতিহি বিলাল ফায়ুযালাহু বিসসালাহ, সে বিলাল আযান দিত, ফায়াকুমু ফায়াক্তাসিলু, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠতেন এবং গোসল করতেন। ফাআনজুরু ইলা তাহদিরিল মাআ মিন রাসিহি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ হাদিসের ভিতরে বলতেছেন যে আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পানি টপ টপ করে পড়ছে আমি দেখতে পাচ্ছিলাম। সুম্মা ইয়াখরুজু ফাআসমাউ সাউতাহু ফি সালাতিল ফজর, এবং তখন আমি ফজরের নামাজে তার আওয়াজ শুনতে পেতাম, তিনি কেরাত পড়ছেন। সুম্মা ইয়াদিল্লু সাঈমান, কখনো কখনো তিনি রোজাও রাখতেন, সুবহানাল্লাহ বিহামদি। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের ভিতরে এসেছে তিনি জুনুব অবস্থায় রোজার মাসে একেবারে সকাল হয়ে যাওয়ার পর তিনি, মানে সকাল হয়ে যাওয়ার পর নয়, মানে যখন বিলাল আসতো, মানে একেবারে ফজরের ওয়াক্তের কাছাকাছি সময়ে তখন বিলাল এসে আজান দিত, তখন তিনি ঘুম থেকে উঠতেন এবং তিনি পবিত্রতা অর্জন করতেন। ফকাল মুতারাফুন ফাকুলতু লিআমিরিন ফি রমাদান, যে মুতারাফ নামে রাবি সে বলতেছে আমি আমিরকে জিজ্ঞাসা করলাম বর্ণনাকারীকে, রমজান মাসেও কি তিনি তাই করতেন? ফকাল নাম সাওয়াউন রমাদান আও গাইরু রমাদান, তিনি রোজার মাসে এবং অন্য মাসের ছাড়াও তিনি এরকম কখনো কখনো করতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আরেকটি কাজ করতেন, উনি কখনো কখনো তায়াম্মুম করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এসেছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আজনাবা ফা আরাদা আন ইয়ানামা তাওয়াদ্দা আও ইয়াতামামা আও ইয়াতামামা আও ইয়াতামামা ইয়াতামামা, উনি কখনো উজু করতেন কখনো তায়াম্মুম করতেন। এই তায়াম্মুমটুকু নামাজের জন্য নয়, লক্ষ্য করুন তিনি কিন্তু জুনুব অবস্থায় রয়েছেন, সুতরাং এই তায়াম্মুমের জন্য ওই শর্ত ফালাম তাজিদু মান, যদি তোমরা পানি না পাও, এই শর্ত এখানে প্রয়োগ হবে না। এটি হচ্ছে এমন একটি জিনিস, জুনুব হচ্ছে এক ধরনের অবস্থা যে এটি হচ্ছে আল হাদাফ আল আকবার, এটি হচ্ছে অনেক বড় একটি হাদাস জুনুব, সুতরাং সেটি উজু করলে অথবা তায়াম্মুম করলে এটি ছোট হয়ে যায়, মানে অপবিত্রতা একটু কমে যায়, ডিগ্রি অফ ইম্পিউরিটিস উইল বি লেস। এই জন্য কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে ঘুমের পূর্বে গোসল করা, যদি আমরা সঠিক উত্তম যে জিনিসটি উত্তম সেটি। عن عبد الله بن قيس قال سألت عائشة رضي الله تعالى عنها قلت كيف كان يصنع في الجنابة نبي صلى الله عليه وسلم جنوب অবস্থায় তিনি কি করতেন أكان يغتسل قبل أن ينام أم ينام قبل أن يغتسل قال قالت كل ذلك قد كان يفعل যে আবদুল্লাহ বিন কাইস আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অপবিত্র অবস্থায় মানে জুনুব অবস্থায় উনি কি করতেন, তিনি কি ঘুমের পূর্বে গোসল করতেন নাকি না গোসলের পূর্বে ঘুমাতেন,
ঘুমের পূর্বে গোসল করতেন নাকি না গোসলের পূর্বে ঘুমাতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি উভয়টি করতেন। কুল্লু জালিকা কাদ কানা ইয়াফআলু, তিনি দুটোই করতেন। রুবামা ইক্তিসালা ফানামা, তিনি কখনো গোসল করতেন তারপরে ঘুমাতেন। ও রুবামা তাওয়াদ্দা ফানামা, কখনো তিনি উজু করতেন তারপরে ঘুমাতেন। তখন সেই আব্দুল্লাহ বিন কায়েস বলছে কুলতু আলহামদুলিল্লাহ লিল্লাযী জাআলা ফি আমরি সা, যে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার কর্মে প্রশস্ততা রেখেছেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জুনুব অবস্থায় যদি কেউ খেতে চায় তাহলে সে খেতে পারবে, তাহলে তার তার জন্য উত্তম হচ্ছে সে যেন উজু করে নেয় এতটুকু। আর উজু যদি করতে মানে না পারে অন্তত সে যেন তায়াম্মুম করে নেয়, তাহলেই তাকে সে খেতে পারবে, এটি উত্তম। এখানে হাদিসে যেহেতু দলিল রয়েছে যে ইজা কানা ইয়া আন ইয়াকুলা, যে খেতে চলে, আর যারা ঘুমাতে যায় উজু তায়াম্মুম ছাড়াই, তাদের জন্য উত্তম হচ্ছে উজু করে ঘুমানো, মহিলা এবং পুরুষদের জন্য। যদি কোনো কারণে অলসতা বশত কেউ ঘুমিয়েই পড়ে তাহলে সেটি কোনো দোষের নয়, শুধুমাত্র ফজরের নামাজের আগে উঠে গোসল করে নিলেই তার পবিত্রতা অর্জন হয়ে যাবে, সুতরাং এতে কোনো সমস্যা নেই। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তার মানে আমাদের দেশের তরিকায় মানুষদেরকে আজ থেকে কাউকে এগুলো বলবেন না যে এগুলি মানে করলে এই মাটি অভিশাপ দেয়, এই করে সেই করে। মানে এখন প্রশ্ন হচ্ছে যে কেন উজু করা দেরি করা ঠিক নয়? দেরি করা ঠিক নয় এই কারণে যে একটি হাদিস রয়েছে, এই হাদিসটির জন্যই হচ্ছে আমরা দেরি বেশি করব না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সহিহ হাদিসের ভিতরে তিনি বলেছেন যে তিন প্রকার জিনিসের কাছে রহমতের ফেরেশতা আসে না, তিন প্রকার জিনিসে রহমতের ফেরেশতা আসে না। একটি হচ্ছে যে কাফেরের শরীর, আরেকটি হচ্ছে যিনি জুনুব অবস্থায় রয়েছে সে যতক্ষণ না পর্যন্ত মানে উজু না করে, আর আরেকটি হচ্ছে যে সকল পুরুষ লোক, মহিলাদের এক ধরনের পারফিউম ছিল তখনকার দিনে, এটা কি বলা হয় আল খালুক, এই খালুক ব্যবহার করে। খালুক আসলে জাফরান থেকে তৈরি, মানে ওই পারফিউমটা শরীরে ব্যবহার করলে কাপড়ে জাফরানের একটি রং পড়ে যেত, মানুষ দূর থেকে বুঝতে পারত যে এই ব্যক্তি মেয়েদের প্রসাধনী ব্যবহার করেছে ওই কারণে। রাওয়াহু আবু দাউদ আন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল সালাসাতুন লা তাকরাবুহুম ওয়াল মালাইকা, যে তিন প্রকার ব্যক্তির কাছে মালাইকা ফেরেশতা পৌঁছে না। জাইফাতুন আল কাফির, যে কাফেরের শরীর, যিনি যে কাফের মরে গেছে মানে অথবা যে কাফের আছে সে তার কাছে মালাইকা, অথবা জীবিত কাফের হলেও আমরা আগেই বলেছি আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে ইন্নাল মুশরিকুনা নাজাসুন, যে মুশরিকরা হচ্ছে নাপাক মানে অপবিত্র নাজাস। ওয়াল মুতামান মুতামাদ মুতাদাম্মিখু বিল খালুক, মুতাদাম্মিখুল খালুক, যারা খালুক মাখবে শরীরে তাদের জন্য এটি এখন নাই, সুতরাং এটি বাদ। আর যেটি আমাদের জন্য রয়েছে ওয়াল জুনুবু ইল্লা আন ইয়াতাওয়াদ্দা, যে জুনুব অবস্থায় যদি কেউ থাকে যতক্ষণ না পর্যন্ত সে উজু না করেছে ততক্ষণ পর্যন্ত তার কাছে রহমতের ফেরেশতা আসবে না। এখানে হাদিসের ভিতরে যদিও রহমত কথাটা নেই, হাদিসের ভিতরে এসেছে যে ফেরেশতা আসে না। এই ক্ষেত্রে কিছু দুর্বল হাদিস রয়েছে, যেমন একটি দুর্বল হাদিস হচ্ছে লা তাদখুলুল মালাইকাতা ইকাতুন বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালব
ওয়ালা জুনুব, যে ঘরে জুনুব ব্যক্তি থাকে, যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি থাকে, সে ঘরে ফেরেশতা পৌঁছে না, এটি সহি নয়। সহি হচ্ছে যে ঘরে কুকুর থাকে অথবা ছবি থাকে। লা তাদখুলুল মালাইকা তু বাইতান ফিহি ওয়াকালবুন ওয়ালা সুরাতুন, এই এই হচ্ছে জুনুব অবস্থায়। তার মানে আমাদের উচিত মানে উত্তম কাজটুকু করা, যে আমরা যখনই জুনুব অবস্থায় পৌঁছে যাব, মহিলা এবং পুরুষ তারা চেষ্টা করব উজু করে নিতে, নামাজ যে যেভাবে আমরা উজু করি উজু লিসলা ঠিক একইভাবে, কিন্তু এই উজু দিয়ে কোনো নামাজ রোজা পড়া যাবে না, কারণ এখনো জুনুব অবস্থায় রয়েছে। কিন্তু এটি হচ্ছে সুন্নাহ, এটি হচ্ছে অনেক ভালো, কারণ তার কাছে তাহলে মালাইকা আসবে। এখানে কিছু লোক প্রশ্ন করে যে মালাইকা যদি না আসে তাহলে ওই ব্যক্তির মৃত্যু হবে কিভাবে? শুনুন, এই মানে যে ঘরে ফেরেশতা প্রবেশ করে না তার মানে মালাকাল মাউত প্রবেশ করবে না, এটি নাই। মালাকাল মাউত মৃত্যুর যে ফেরেশতা, এর নাম কিন্তু আজরাইল নয়, আপনারা যদি শিখে থাকেন তাহলে ভুলে যান, আজরাইল এই নামটুকু সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটি এসেছে ইহুদিদের বই থেকে, আমাদের দেশে বহুল প্রচলিত, এর নাম হচ্ছে আল মালাক আল মাউত, মৃত্যুর ফেরেশতা। তো মৃত্যুর ফেরেশতা ঢুকতে পারবে। এখানে মালাইকা মানে হচ্ছে আল মালাইকাতু রাহমা, যিনি রাহমা করে। তাহলে আমরা জানতে পারলাম যে জুনুব অবস্থায় রহমতের ফেরেশতা কাছে আসে না, এই এতটুকুই হচ্ছে সমস্যা। এই হাদিসটুকু আল বায়ানি সহি আবু দাউদের ভিতরে বলেছেন, হাদিস নাম্বার 4180। এখন জুনুব অবস্থায় যদি ফেরেশতা রহমতের ফেরেশতা কাছে না আসে, এই জন্য আমাদের কি করা উচিত? এখন এই হাদিসের ব্যাখ্যায় শেখ আল বায়ানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এটি এমন এমন ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না যিনি কখনো কখনো জুনুব অবস্থায় শুয়ে পড়েছেন, তা প্রযোজ্য হবে না। এটি প্রযোজ্য হবে শুধুমাত্র তাদের জন্য যারা হ্যাবিটেট মানে কোনো সময়ে উজু করেন না, তাদের জন্য। কেননা আমরা দেখতে পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজে স্বয়ং উজু ছাড়া এবং পানি স্পর্শ ছাড়াই জুনুব অবস্থায় মানে উনি রাত কাটিয়েছেন, এবং ফজরের কাছাকাছি সময়ে তিনি ঘুম থেকে উঠে তারপরে গোসল করেছেন। সুতরাং এটি মাঝে মধ্যে হলে এই হাদিসের এই যে হুকুম এটি কার্যকর হবে না, কিন্তু যদি কোনো ব্যক্তি সবসময় এটি করতে থাকে তাহলে এই হুকুম কার্যকরী হবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে তার ব্যাখ্যায় বলেছেন। এখন আসুন যে কিভাবে আমরা গোসল করব। আমরা জানি যে জুনুব অবস্থায় যেহেতু কোনো লিকুইড বের হয়েছে, পানি বের হয়েছে, সুতরাং পানি দ্বারাই পবিত্রতা অর্জন করতে হবে। ফাইন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল ইন্নামাল মাউ মিনাল মা, যে পানি আরেকটি পানি দ্বারাই পবিত্রতা হবে। ইন্নামাল মাউ মিনাল মা, যে পানির সাথেই পানি। এখন কিভাবে এটি গোসলটিকে করবে? এই গোসল করার অনেক বর্ণনা হাদিসের ভিতরে এসেছে। প্রথম যে বর্ণনাটুকু সেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই বর্ণনাটুকু যে কালাত মাইমুনা, মাইমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারার একজন অন্যতম, উনি বলছেন ওয়াদাআতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুসলান ফাসাতারতুহু বিসাউবিন, আমি তাকে কাপড় দিয়ে মানে আড়াল করে দিলাম, ওয়াসাব্বা আলা ইয়াদাইহি ফাগাসালাহুমা, তিনি যখন কাপড়ের আড়ালে চলে গেলেন তখন তিনি তার দুই হাতকে পরিষ্কার করলেন, প্রথমে দুই হাতকে তিনি ধুয়ে নিলেন, সুম্মা সাব্বা বিয়ামিনি আলা শিমালিহি ফাগাসালা ফারজাহা, তিনি ডান হাতে কিছু পানি নিয়ে বা হাতে রাখলেন, প্রথমে দুই হাত ধোয়া ধুলেন,
দুই হাত ধুতে হবে, তারপরে তিনি ডান হাতে কিছু পানি নিয়ে বাঁ হাতে রাখলেন, ফাগাসালা ফারজাহু, আর সেই বাঁ হাতে পানি দিয়ে তিনি তার প্রাইভেট পার্টটুকু ধুয়ে নিলেন, ফাদারাবা বিয়াদাইহিল আরদ ফামসাহাহা সুম্মা গাসালাহা, তারপরে তিনি তার দুই হাত মাটিতে তিনি মারলেন, মানে পরিষ্কার করলেন। এখানে কিছু স্কলার বলেছে যে মাটিতে হাত মেরে তিনি হাত ভিজা হাতটুকু পরিষ্কার করলেন। আমাদের গ্রাম দেশে এখনো গরিব মানুষ যারা সাবান কিনতে পারে না, তারা মাটি দিয়েই তাদের হাত পরিষ্কার করে, সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং কিছু স্কলার বলেছেন এই হাদিস থেকে একটা ইশারা পাওয়া যাচ্ছে যে আমরা জুনুব অবস্থায় গোসল করতে গেলে আমরা ইচ্ছা করলে আমাদের দুই হাত সাবান দিয়ে ধুতে পারি, তাহলে হাদিসের উপরে আমল হয়ে যাবে বিজনিল্লাহি তাআলা। তারপরে তিনি কি করতেন, ফামাদমাদা ওয়া ইসতিনশাকা, তিনি কুলি করতেন, ওয়া ইসতিনশাকা, নাকের ভিতরে পানি টেনে নিতেন, ওয়াগাসালা ওয়াজহু, তারপরে তিনি মুখকে মুখমণ্ডলকে ধুয়ে নিতেন, ওয়া যিরাআইহি, তারপরে তিনি হাতকে মানে ধুয়ে নিতেন, মানে একেবারে উজুর মতোই করতেছেন বোঝা যাচ্ছে, সুম্মা সাব্বা আলা রাসিহি আফাদা আলা জাসাদি, তখন তিনি কিছু পানি মাথার উপরে রাখতেন, তারপরে তিনি সারা শরীরের উপরে পানি ঢালতেন। কোনো কোনো বর্ণনা এসেছে ডান দিকে পানি ডালতেন তারপরে বাঁ দিকে পানি ডালতেন এইভাবে, কিন্তু আমরা যদি শাওয়ারের নিচে গোসল করি তাহলে ইনশাআল্লাহ ডান বাম একত্রই হয়ে যাবে বিজনিল্লাহি তাআলা। সুম্মা তানাহা ফাগাসালা কাদামাইহি, এবং তিনি সব গোসল করা শেষ হয়ে গেলে পাও দুটোকে আলাদাভাবে ধুয়ে নিতেন। এই জিনিসটি অনেকে বুঝতে ভুল করে, অনেকে মনে করে আলাদা করে পা ধুতে হবে, এটি ঠিক নয়। ব্যাপারটি হচ্ছে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মাটির উপরে গোসল করছেন, আমাদের মতো এরকম পাকা টয়লেট এবং হাম্মাম তখন ছিল না, সুতরাং সেই জমে যাওয়া পানি যেখানে তিনি তার প্রাইভেট পার্টটিকে ধুয়েছেন এবং হাত দিয়ে ধরেছেন ধুয়েছেন, সেই পানি যেহেতু পায়ের কাছে পড়ে থাকে, এই কারণে তিনি পাটুকু তুলে নিয়ে আলাদা করে সবার শেষে গোসলের শেষে পা দুটোকে আবার আলাদা করে ধুতেন। এখানে শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এখানে বর্তমানে যে আমাদের বাথটাব আছে, যাদের বাথটাবে পানি জমে থাকে, সেই বাথটাবে আপনাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা সরে না যায়, মানে প্রথম পানি যেটা দিয়ে প্রথমে আপনার শরীরকে ধুয়েছেন সেই পানিটুকু যেন সরে যায়, সরে গেলে আর কোনো সমস্যা নেই। যারা তাবের ভিতরে গোসল করেন একেবারে বিদেশি কায়দায়, মানে তাদেরকে ওই পানিটুকু প্রথমে ছেড়ে দিতে হবে, মানে আবদ্ধ পানি যেখানে আপনি প্রথমে জুনুব অবস্থায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ধুয়েছেন সেই পানিতে যেন আপনার আবার শরীরকে না ভিজান, সেটাই হচ্ছে এখানকার হুকুম। কিন্তু এখানে আরেকটি কথা এসেছে যে আরেকটি হাদিস এসেছে যে যদি মহিলাদের চুল বেশি থাকে, যেমন বেনি করা থাকে, আমাদের অনেক বোনদের রয়েছে যে শক্ত করে বেনি বাঁধা আছে, চুলের ব্রেডেড করা থাকে অথবা খোপা বাঁধা থাকে, এই সকল অবস্থায় ইন্নি আমারতুন আশুদ্ধ দফরান রাসিহি ফানকুদহু লিগুসলি জানাবা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলছে কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ মুতাহহারার ভিতরে দুইজন, আপনারা সবাই জেনে থাকবেন যে দুইজন আজওয়াজ মুতাহহারা মানে নবী স্ত্রী, একজন হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একজন হচ্ছে উম্মু সালামা, তারা অধিক হাদিস বর্ণনা করেছেন, অধিক, তারা দুইজনই হচ্ছে ফকিহা এবং অত্যন্ত জ্ঞানী। عن أم سلمة رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله إني امرأة أشد ضفر رأسي, আমি এমন একজন মহিলা যার চুলগুলো খুব আটকানো থাকে, আটানো থাকে, খুব ব্রেডেড করা থাকে, فأنقضه لغسل جنابه, আমি কি ওই চুলের বেনিগুলো ওই খোপাগুলো ওই ব্রেডগুলো কি খুলে ফেলবো যখন আমি জানাবা থেকে গোসল করব, قال لا খুলবে না, ইন্নামা ইয়াকফিকি আন তাহসি
আলা রাসিকি সালাসা হাসায়াত, সালাসা হাসায়াত, যে তিন বাটি পানি তুমি তোমার মাথায় ঢালবে। লা, উনি প্রথমে বলছেন যে খোপাগুলো চুলের বেনি খুলবে না, না খুলে মাথার ভিতরে তিন বাটি পানি ঢালবে। ইন্নামা ইয়াকফিকি আন তাহসি আলা রাসিকি সালাসা হাসায়াত সুম্মা তুফিদান আলাইকিল মা ফাতাতহুরুনি ফাতাতহুরুনি ফাতাতহুরুনি, এবং যখন তুমি মাথায় পানি ঢালবে তখন তুফিদা ফাদা, যেমন ওই চুলের গুড়াগুলোকে তুমি ঘষে নেবে, আমাদের মাথায় রাবিং করতে হবে, রাবিং করলেই চুলের গুড়ায় পানি যাবে এবং তাতেই তার পবিত্রতা অর্জন করা হয়ে যাবে। যেমন আরেকটি হাদিসের ভিতরে এসেছে, ইজা কানা ইজা আক্তাসালা মিনাল জানাবা, জানাবা থেকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন, সুম্মা ইয়াসুব্বু আলা রাসি, তিনি মাথায় কিছুটা পানি দিতেন, সালাসা গোরাস গোরাফিন, যে তিনি তিন বাটি পানি মাথায় দিতেন, বিয়াদাইহি, এবং তিনি হাত দিয়ে দিতেন, সোম্মা ইউফিদুল ম্যা, তখন তার সমস্ত শরীরে রগড়িয়ে দিতেন, রাবিং করতেন, আল ম্যা আলা জিলদিহি কুল্লিহি, সমস্ত শরীরের চামড়া এবং সমস্ত কিছুকে তিনি ধুয়ে দিতেন, ঘষে দিতেন। তার মানে মেয়েদের মাথার যে খোপা আছে, বেনি আছে, সেই বেনি খোপাগুলোকে খুলতে হবে না। আমরা যখন আগামী ক্লাসে হাইদের মাসালা যখন আলোচনা করব, হাইদুন হাইদের ক্ষেত্রে গোসল করার সময় বেনি খোলার কথা আছে, এটি হচ্ছে পার্থক্য। যখন মেয়েদের পিরিয়ড একেবারে বন্ধ হয়ে যায়, যখন হোয়াইট কালার ডিসচার্জ দেখা যায়, যখন সে তহর অর্জন করবে, নামাজ রাখা পড়া শুরু করবে, পবিত্র হবে, সেই পবিত্রতার গোসলের ক্ষেত্রে যদি তার মানে বেনি থাকে, তাহলে তখন সেটি খুলে ফেলাটাই উত্তম। যদিও খুলে ফেলাটা বাধ্যতামূলক নয়, আমরা সেটি আলোচনা করব ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আর এই জুনুব অবস্থায় চুল নিয়ে টানাটানি করার কোনো অর্থ নেই, করতে হবে না, শুধুমাত্র পানি ঢাললে আর একটু ঘষা দিলেই হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের দেশে এক ধরনের আমাদের দেশে বোষণ সমস্যা, আমাদের দেশে ওই বলে যে যদি কোনো চুল, একটি জাল হাদিস বলা হয় আলী রাদিয়াল্লাহু তাআলার নামে, সেটি হচ্ছে কি প্রত্যেক চুলের গোড়ায় নাপাকি থাকে, এরকম আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, এই কারণে আলী নাকি রাদিয়াল্লাহু আনহু উনি নাকি মাথার চুল কামিয়ে ফেলতেন। আর এই ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটি হতভাগা দেশ, বারবার হতভাগা বলতেই হচ্ছে, এর কারণ তাদের কার্যকলাপের সাথে কোনো হাদিসের কোনো সম্পর্ক নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে যারা পরহেজগার মুত্তাকি বলে সমাজে পরিচিতি লাভ করে, তারা সবাই মাথার চুলকে কামাই রাখে, তারা মনে করে এটি সুন্না। শুনুন, মাথার চুল কামানো কোনো সুন্না নয়, এটির কোনো দলিল নেই। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপাকি না লাগার জন্য মাথার চুল কামিয়ে রাখতেন, এই হাদিস সহি নয়, এটি জাল, আলীর নামে মিথ্যা কথা বলা হচ্ছে। আর মাথার চুল কামানোর কোনো অর্থ হয় না, কেন পুরুষরা মাথার চুল কামাবে, এতে কোনো পরহেজগারের কিছুই নেই। অথচ সমাজে এটাকেই আমরা ধরে নিয়েছি যে খুব পরহেজগার ব্যক্তি, তার মাথার চুল, মাথার চুল কামানো হচ্ছে মানে হজ এবং উমরা করার সময়। হাল্লিকু রুসাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে যে মুকাসসিরুন মুহাল্লাকুন, যে যারা কামিয়ে নিবে অথবা যারা চুল কেটে নিবে, সেটি হচ্ছে হজ এবং উমরা যখন পুরুষরা করবে, তখন তাওয়াফ করার পর, সাই করার পর, যখন উমরা শেষ হয়ে যাবে, তখন সে মাথার চুলকে কামাবে। অথচ আমাদের দেশে ওই সবাই সারা বছরই মাথার চুল কামিয়ে রাখে, আর আমরা সবাই তাদেরকে খুব সম্মান করি, বলি যে উনি খুব পরহেজগার ব্যক্তি, খুব সুন্নাহ অনুসরণ করতেছে। এই ধরনের সুন্নার কোনো দলিল সহি সনদে আমাদের কাছে এসে পৌঁছেনি। যাই হোক, যদিও এটি মেয়েদের বিষয় নয়, তবুও বলে রাখলাম আপনাদের ভুল ভাঙানোর জন্য। এখন বোঝা যাচ্ছে যে এই যে মানে
এখানে আমাদের দেশে আরেকটি জিনিস বলা হয় যে গড়গড়া করে গোসল, মানে গলায় পানি দিতে হবে ফরজ গোসলের সময়। এটি কোনো দলিল নাই। আমি আগেই বলেছি যে উজু এবং গোসল সেখানে দুই বর্ণনাতে এসেছে, ফামাদ মাদা, সেটি হচ্ছে কুলকুচা করতে হবে, এই হচ্ছে ইস্তিনশাকা, নাকে পানি দিতে হবে। এখন তাকে কি সব সময় মানে উজু করতে হবে নাকি? এখানে উত্তম হলো, বিতর্ক রয়েছে, শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলছেন যে ইয়ানতিখ মানহুমা আন্নাহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল গাসল আল্লাযী লাম ইয়াতাওয়াদ্দা ফীহি ওয়ালা বা'দাহু ওয়াল্লাহু আ'লাম। মানে একটি হাদিস রয়েছে আয়েশা থেকে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াদ্দা বা'দাল গোসল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পর আর কোনো উযু করতেন না। এই হাদিসটুকু সহিহ। ওয়ান ইবনে আমর আন্নাহু ক্বালা লিরাজুলিন ক্বালা লাহু ইন্নী আতাওয়াদ্দা বা'দাল গোসল ফাক্বালা লাহু লাকাদ তা'মাক্ত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই গোসলের পরে আর উযু করতেন না। এই জন্য শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি সহি আবু দাউদের ভিতরে এর ব্যাখ্যায় বলেছেন যে গোসল যদি একবার হয়ে যায় তাহলে এটি হচ্ছে উযু হয়ে যাবে। এখন গোসলের পূর্বে নতুন করে উযু করা অথবা গোসলের পরে নতুন করে উযু করা মানে তেমন দরকার নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জুনুব অবস্থায় যদি কেউ থাকে তাহলে তার উচিত, হাদিসের ভিতরে যেহেতু বর্ণনা এসেছে যে মানে তিনি দুই হাত ধুতেন তারপরে তিনি কুলি করতেন, তার মানে উজুর মতো করেই তারা করতেন বলে বর্ণনা এসেছে, সেটা করাই হচ্ছে উত্তম, একদম উত্তম। কোনো কারণে যদি কারোর বাত পড়ে যায় তাহলে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে তাতেও তার গোসল হয়ে যাবে। এর কারণ হচ্ছে উম্মু সালামার হাদিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অন্য কিছু করতে বলেননি, উনি বলছেন ইয়াকফিকি আন তাহসি আলা রাসিকি সালাসা হাসায়াত, যে তিন বাটি পানি মাথার ভিতরে ঢেলে সমস্ত শরীরকে ধুয়ে ফেলো। যদিও এটি একটি বিতর্কিত বিষয়, তবুও আমরা চেষ্টা করব প্রথমে উজু করে তারপরে গোসল করা, জুনুবের ক্ষেত্রে এটি উত্তম, সেফ সাইড, সবাই আমরা এটিকে অনুসরণ করব এবং এটির ব্যতিক্রম না করাই উত্তম। এখন আসুন যে যে ফিকহ সুন্নার ভিতরে কি বলেছে, মা ইয়াহরিমু আলাল জুনুব, জুনুবদের জন্য কি কি নিষেধ করা রয়েছে। একটি হচ্ছে জুনুব অবস্থায় মানে আসসালা, নামাজ পড়া যায় না, আর তাওয়াফ, তাওয়াফ করা যায় না। তারপরে মানে ফিকহ সুন্না, ওই যে যাদের কাছে বই রয়েছে ফিকহ সুন্না ভলিউম 1 পেজ নাম্বার 74, সেখানে টাচিং দি হোলি বুক অ্যান্ড ক্যারিং ইট, যদি এই অনুবাদ থাকে, যে মাসরাহাল মুসহাফু ওয়া হামলাহু, যে কোরআন শরীফ কি ছুঁতে পারবে এবং তাকে ক্যারি করতে পারবে কিনা। আরেকটি হচ্ছে যে কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা জুনুব অবস্থায়। আরেকটি হচ্ছে মসজিদে এসে থাকতে পারবে কিনা জুনুব অবস্থায়। এখানে সৈয়দ সাবিক মানে ফিকহ সুন্নার লেখক রাহিমাহুল্লাহু তিনি বলেছেন যে তিনি কি বলেছেন, ওয়া হুরিমাতুহুমা মুত্তাফাকুন আলাইহি বাইনাল আইম্মা ওয়া লাম ইয়াখালিফ ফি যালিকা আহাদু মিন আস-সাহাবা। উনি বলেছেন যে সমস্ত ইমামদের ঐক্যমত হয়েছে এবং সাহাবিদের ভিতরে কোনো ধরনের ইখতিলাফ হয়নি যে জুনুব অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না। এই কথা শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি মানেন না। আপনাদেরকে বুঝতে হবে যে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি কতগুলো দলিল দিয়েছেন, সেই দলিলগুলো আমরা আলোচনা করব। যদি এই ক্লাসে শেষ না হয় তাহলে আমি আগামী ক্লাসে আরো ব্যাখ্যা করব বিস্তারিতভাবে। আরেকটি হচ্ছে যে কিরাআতুল কোরআন ইয়াহরিমু আলাল জুনুব আন ইয়াকরা শাইআন মিনাল কোরআন ইনদা জুমহুর, যে অধিকাংশ
ওলামাদের মতে যে জুনুব অবস্থায় সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। শেখ রাহিমাহুল্লাহ তাআলা আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই চ্যাপ্টারে ফিকহ সুন্নাহর ভিতরে যে কয়টা হাদিস দিয়েছে সবগুলোকে তিনি বলেছেন দুর্বল। একটি হাদিস হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা লা ইহজাবুহু আন্নাল কোরআন শাইউন লাইসাল জানাবা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুনুব অবস্থা ছাড়া কোনো কিছুই তিনি কোরআন পড়তে বাধা পেতেন না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজ টু অ্যাভয়েড রিসাইটিং কোরআন বিকজ হি ইজ জুনুব। এই কথাটুকু শেখ আলবানি বলেছেন দাইফ, এ হাজাল হাদিস দাইফুন, দাইফ আবি দাউদ, রকম হচ্ছে নাম্বার হচ্ছে 229 নাম্বার হাদিস। এই হাদিসটুকু দুর্বল, আন্না রাসূলুল্লাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুনুব অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন না, এই হাদিস সহি নয়। ওয়াল হাক্কু আন্নাহু মিন কাবিল আল হাসান, তারপরে আরেকটি হাদিস বলা হয় যে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াদ্দা সুম্মা ক্বারা শাইউন মিনাল কোরআন সুম্মা ক্বাল হাকাযা লিমান লাইসা ইয়াজনিব ফআম্মাল জুনুব ফালা ওয়ালা আয়া, যে আমি দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তিনি উযু করতেন, তারপরে তিনি কোরআন তেলাওয়াত করতেন, এবং তিনি মানে কোরআন তেলাওয়াত করতেন উযু করে, তারপরে তিনি বলতেন যে যারা জুনুব অবস্থায় আছে তারা কেউ কোরআন তেলাওয়াত করতে পারবে না, এমনকি একটি আয়াতও পড়তে পারবে না। এই হাদিসটিকে শেখ আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব তামাম আল মিন্নাহ শরাহ আহাদিস ফিকহ সুন্নাহ কিতাবের ভিতরে তিনি বলেছেন যে এটি দুর্বল, এটি সহি নয়, সুতরাং তিনি সেটাকে দুর্বল বলেছেন। তারপরে তিনি ইমাম আল বুখারি وذهب البخاري والطبراني والداود ابن حجم الى جوز جواز القرعه للجنوب, আপনারা শুনে অবাক হবেন যে বুখারি রাহিমাহুল্লাহ তাআলা ইবন হাজম তারা সবাই বলেছেন যে জুনুব অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে। قال البخاري قال الابراهيم لا باس ان تقرا الحياد حيد الايات যে ওয়ালাম ইয়ারা ইবনে আব্বাস বিল ক্বিরআতি লিজ-জুনুব বিবাস ওয়া কানা আন-নবী ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানহু, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতেন। সুবহানাল্লাহ, বিহান্দে এই হাদিসটুকু ইমাম আল বুখারী বর্ণনা করেছেন। যে ইমাম আল বুখারী, ইমাম তাবরানি, ইমাম দাউদ জাহিরি, ইমাম ইবনু হাজম, এই চার ইমামদের মতে যে জুনুব অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবে, ইলা জাওয়াজুল কিরাআতুল জুনুব, কারণ বুখারী তিনি বলছেন ইব্রাহিম থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থাতেই কোরআন তেলাওয়াত করতেন, সুতরাং জুনুব থাকুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সহি হাদিসের ভিতরে জানি, শেখ আলবানি সেটি তার কিতাবের ভিতরে বলেছেন যে তিনি আয়াতুল কুরসি না পড়ে ঘুমাতেন না, তিনি সূরা মুলক না পড়ে ঘুমাতেন না, উনি যখন জুনুব অবস্থায় ঘুমিয়ে পড়তেন তাহলে নিশ্চয়ই তিনি কোরআন পড়তেন, কোরআন না পড়ে তিনি ঘুমাবেন কিভাবে? সুতরাং এই ধরনের কথাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানহু, যে উনি সব অবস্থাতেই এই কোরআন তেলাওয়াত করতেন। ও জাহাবুল বুখারী, এবং বুখারী বলছেন লা বাস আন তাকরা আল হাইদ আল আয়াত, মাসিক যাদের হয় আমরা পরে আলোচনা করব, কিন্তু অগ্রিম বলে রাখছি যে মেয়েদের পিরিয়ড অবস্থাতেও সে কোরআন তেলাওয়াত করতে পারবে। ওয়ালাম ইয়ারা ইবনে আব্বাস বিল কিরআ লিল জুনুব, এবং ইবনে আব্বাস বলছেন যে জুনুব অবস্থাতেও সে কোরআন তেলাওয়াত করতে পারবে। লাকিন আকসারহুম কাবিলু তাউইল, যে সুতরাং এই যে ফিকহ সুন্নাহর ভিতরে রিসাইটেশন অফ কোরআনের যে আর্গুমেন্ট সেটিকে শেখ আলবানি বলেছেন যে এটি সঠিক নয়। ও মাকসুল ফিল মসজিদ, যে মসজিদের ভিতরে জুনুব অবস্থায় থাকতে পারবে কিনা, এখানে সৈয়দ সাবি ফিকহ সুন্নাহর ভিতরে বলেছে যে ইয়াহরিমু আলা জুনুব
আনিয়াম কিছু ফিল মসজিদ, যে মসজিদের ভিতরে জুনুব অবস্থায় থাকা হারাম। এখানে তিনি দলিল হিসাবে যে জিনিসগুলো উল্লেখ করেছেন সেই জিনিস দলিলগুলো হচ্ছে দুর্বল। একটি হচ্ছে যে সাহাবিদের বাসাগুলি লি আয়েশা লি হাদিস আয়েশা ক্বালাত জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু, যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াউজ্জিহু হাযিহিল বুয়ুতা আন আনিল মসজিদি, যে সাহাবি যাদের আসহাবে সফা যে সকল সাহাবি ছিল তাদের ঘরের দরজাগুলি ছিল মসজিদের দিকে, যেহেতু তারা যদি রাতের বেলা জুনুব অবস্থায় পতিত হতো তাহলে তারা মসজিদ দিয়ে পথ অতিক্রম করত। হ্যাঁ, সুম্মা দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়াসনাউল কওম শাইআন রিজাআন আন ইয়ানজালা ফীহিম রুখসা, উনি বললেন যে এখন থেকে তোমাদের ঘর পরিবর্তন করে ফেলো। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আসহাবে সফাদের বললেন যে তোমাদের যে ঘরগুলো আছে দরজাগুলো ঘুরিয়ে দাও, মসজিদের থেকে দূরে সরিয়ে দাও, অন্যমুখী করে দাও, যেন তোমরা মসজিদের ভিতরে না ঢোকো জুনুব অবস্থায়। এটি তখন সমস্ত সাহাবী যারা আসহাবে সফা ছিল তারা চুপ থাকলো, তারা মনে করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো কনসেশন করবেন। ফাখারাজা ইলাইহিম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফিরে আসলেন, আবার বললেন ওয়াজ্জিহু হাযাল বুয়ুত আনাল মসজিদি ফা ইন্নী লা আহাদুন আনাল মসজিদি লিহাইদ ওয়ালা লিজুনুব, যে তোমাদের বাড়িঘরগুলার ডাইরেকশন মসজিদ থেকে পরিবর্তন করো, কারণ মসজিদের ভিতরে মাসিক অবস্থায় কোনো মহিলা লিহাইদিন ওয়ালা জুনুব, জুনুব অবস্থায় কোনো পুরুষ এবং মহিলা মাসিক অবস্থায় কোনো মহিলা মসজিদে থাকতে পারবে না। এই হাদিসটুকুকে শেখ আলবানি দুর্বল বলেছেন, দাইফ আবি দাউদ 232 নম্বর হাদিসকে উনি দুর্বল বলেছেন। তারপরে আরেকটি হাদিস, ফানাদা বিআলা সাউতাহু, তিনি উচ্চ স্বরে তিনি চিৎকার করে বললেন, হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল মসজিদ ইন্নাল মসজিদ লা ইয়াহিল্লু লিহাইদ ওয়ালা জুনুব, যে নিশ্চয়ই মসজিদ জুনুব এবং হাইদ মহিলাদের জন্য হালাল নয়। রাওয়াহু ইবনে মাজা ও তাবরানি, হাজাল হাদিস দাইফ ইবনে মাজা, এই হাদিসটিকেও শেখ আলবানি উনি দুর্বল বলেছেন। এবং এই যে ফিকহ সুন্নাহর ভিতরে একটি কোরআনের আয়াত তারা প্রমাণ স্বরূপ দিয়েছেন যে জুনুব অবস্থায় মসজিদে শুধুমাত্র হেঁটে যাওয়া যাবে, অবস্থান করা যাবে না, তিনি এই ব্যাখ্যাটিকে ভুল বলেছেন। শেখ আলবানি রাহিমাহুল্লাহ তাআলা আয়াতটুকু হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু, সূরা নিসা আয়াত নম্বর হচ্ছে 43। যে তোমরা হে ইমানদারগণ লা তাকরাবুস-সালা, যে তোমরা নামাজের কাছে আসবে না, ওয়ান্তুম সকারা যখন তোমরা মাতাল অবস্থায় থাকো, হাত্তা তা'লামু মা তাকুলু, তোমরা যা বলো যদি তোমরা তা বুঝতে না পারো, মানে কনসাসনেস মানে ক্লাউডি হয়ে গেছে, সে ডিসওরিয়েন্টেড হয়ে গেছে, এরকম অবস্থায় যদি তোমরা ইনটক্সিকেশন মাতাল হয়ে যাও তাহলে তোমরা নামাজের কাছে এসো না, ওলা জুনুবান, আর তোমরা নামাজের কাছে এসো না জুনুব অবস্থায়, ইল্লা যদি না আবিরিস সাবিলিন হাত্তা তাগতাসিলু, এই যে আবিরিন সাবিল, এই আবিরিস সাবিল মানে ব্যাখ্যা করেছে যারা কোরআনের ক্লাস করেন তাদের খেদমতে আমি বলতে চাই, আবিরিন সাবিল বলতে বোঝাচ্ছে হল যে সকল মুসাফির যারা দূর রাস্তায় হেঁটে যায় তাদের কথাই এখানে আলোচনা হয়েছে। এখানে মসজিদে আসা যাওয়া করতে হবে ওই কথা বোঝানো হয়নি। আবিরিন সাবিলিন হাত্তা তাক্তাসিল, এখানে মানে এখানে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা আহাদুনা ইয়ামারু ফিল মসজিদি জুনুবান মুজতাজান, যে আমরা মসজিদে জুনুব অবস্থায় হেঁটে যেতাম। এই কথাটুকুকে মানে সহি হিসাবে আসেনি,
কারণ হচ্ছে যে এই কথা দিয়ে এটি প্রমাণ হয় না যে এটি মসজিদের কথা এখানে আয়াতে বলা হয়েছে, কারণ এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে তাকাবুস সালা, নামাজে এসো না, আর জুনুব অবস্থায় যদি তোমরা ভ্রমণ করতে থাকো, মানে ট্রাভেলারদের যদি জুনুব হয় তাহলে সে মানে এই নামাজ পড়তে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাতটা তাকতা ছিল, হ্যাঁ, সে যতক্ষণ পর্যন্ত গোসল না করে, আর যখন সে পানি না পাবে তখন সে তায়ামুম করবে, সেটি আমরা আগে আলোচনা করেছি। তার মানে এখানে আমরা যেটি শিখতে পেয়েছি যে ফিকহ সুন্নার ভিতরে যে তিনটি রুলিং দেওয়া হয়েছে, একটি হচ্ছে যে জুনুব অবস্থায় মসজিদে থাকতে পারবে কিনা, এখানে ফিকহ সুন্না বলেছে থাকতে পারবে না, কিন্তু শেখ আলবানী তার তামামুল মিন্না কিতাবের ভিতরে তিনি বলেছেন যে হাদিসগুলি হচ্ছে দুর্বল, নাম্বার ওয়ান, আর একটি হচ্ছে বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই, সহি বুখারীতে রয়েছে যে মসজিদের ভিতরে একটি কালো মহিলা থাকতো, এটা বুখারীতে রয়েছে, এবং মসজিদের ভিতরে মানুষ এতেকাফ করত, কোন কোন লেখক বলেছেন যে এতেকাফ করত মহিলা এবং পুরুষ, তাদের কারো না কারো ইহতিলাম হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কাউকে বলেননি যে তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও অথবা কিছু করো, সুতরাং সেগুলো দিয়ে প্রমাণ হয় না। তবে এটি আমাদের উচিত, আমরা যারা এতেকাফ করি তাদের যদি কোনো ওয়েট ড্রিম হয় তাহলে মানে তাদের উচিত দ্রুত অন্ততপক্ষে উজু করে নেওয়া অথবা তায়ামুম করে নেওয়া তাড়াতাড়ি, তারপরে সুবিধাজনক সময় গোসল করে নেওয়া উত্তম। কিন্তু এই হুকুমগুলি বলা হচ্ছে যে একেবারে পারমিশন নাই, হারাম, এই কথাটুকু বলা নিষেধ। হ্যাঁ, করা যাবে যদি অবস্থার পরিপ্রেক্ষিতে, এটি হচ্ছে আমাদের এখানে শিক্ষণীয় বিষয়। আরেকটি হচ্ছে জুনুব অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে, আর যে সকল দলিল উল্লেখ করা হয়েছে এই দলিলগুলো সহি নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্ব অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেছেন বলে সহি হাদিসের ভিতরে এসেছে। উনি কখনো কখনো তায়ামুম করেছেন, যেমন একবার এক ব্যক্তি তাকে সালাম দিল, তখন তিনি সালামের উত্তর দেওয়ার আগে তিনি দেয়ালে হাত মেরে তায়ামুম করে নেন, তারপরে তিনি সালামের উত্তর দিয়ে দেন দ্রুত, তারপরে তিনি বললেন যে হাদিস, ইন্নি কারিহতু আন আযকুরাল্লাহ ইল্লা আলা তাহির, সহি এই হাদিসটুকু সহিহার ভিতরে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমি আল্লাহর নাম আসসালামু আলাইকুম আমরা যখন বলি, আসসালাম হচ্ছে আল্লাহর একটি নাম, সেই নামটুকু আমি পবিত্র অবস্থায় না নেওয়াটাকে অপছন্দ করেছি, এই কারণেই আমি তাড়াতাড়ি তায়ামুম করেছি, ইন্নি কারিহতু আন আযকুরাল্লাহ ইল্লা আলা তাহির। তার মানে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো তিনি দ্রুত তায়ামুম করে সালামের উত্তর দিতেন বলে কোনো হাদিসের ভিতরে উল্লেখ আছে, কিন্তু যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারেই কোরআন শরীফ পড়তেন না মানে সেটি সহিভাবে আমাদের কাছে এসে পৌঁছে নেই। এর আর পরের যে বিতর্কিতটা বিষয় যেটি রয়েছে, টাচিং দি হোলি কোরআন যে এবং তাকে ক্যারি করা যাবে কিনা, এখানে একটু জটিল বিষয়টুকু আপনাদেরকে আজকে এটা ব্যাখ্যা করব, আপনারা ধৈর্য ধরে শুনবেন। একটি হাদিস, সেই হাদিসকে শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার ইরওয়াউল গালিল হাদিস নাম্বার 122, সেখানে তিনি বলেছেন হাদিসটুকু হাসান, সহিউল জামে হাদিস নাম্বার 7780, লা ইয়ামাসসাল কোরআনা ইল্লা তাহির, যে কেউই কোরআনকে স্পর্শ করতে পারবে না যিনি তাহের পবিত্র, তিনি ছাড়া আর কেউ এটিকে স্পর্শ করতে পারবে না, এই হাদিসটুকু সহি। কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এই হাদিসটুকু যদিও দুর্বল কিন্তু সমস্ত দুর্বলতা মিলিয়ে তিনি এটাকে হাসান বলেছেন রাহিমাহুল্লাহ তাআলা, যে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ
এই কোরআনকে স্পর্শ করতে পারবে না। এটি হচ্ছে সেই পবিত্রতা, যে পবিত্রতা মুসলমানদের সবসময় থাকে। এর কারণ হিসাবে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে বলেছেন আয়াত নাম্বার হচ্ছে 28, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যে হে বিশ্বাসীগণ মুশরিকরা হচ্ছে নাপাক, মানে নাজাস, আনক্লিন। আর আমরা জানি যে আবু হুরায়রাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যখন সে জুনুব অবস্থায় সুবহানাল্লাহ ইন্নাল মুসলিমা লা ইয়ানজুস, নিশ্চয়ই মুসলিম কখনো নাজিস হয় না। সুতরাং উনি ওই অর্থে এই হাদিসটুকু ব্যাখ্যা করেছেন। সুতরাং সে কোরআন ধরতে পারবে। এখন বাধা আছে কোথায়? বাধা আছে একটি আয়াতে, যেটি আমাদের স্কলাররা অনেকে বলে থাকেন যে এই আয়াতের মাধ্যমে জানা যায় যে কোরআন ধরা যায় না। আয়াতটুকু হচ্ছে, যারা কোরআনের বিষয়ে গবেষণা করেন তাদের খেদমতে পেশ করছি, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 77 থেকে 79, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে তাকে কেউ স্পর্শ করতে পারবে না একমাত্র পবিত্র পবিত্র ছাড়া, পবিত্র তা যিনি অর্জন করেছেন। এই যে পবিত্রতা, এই কোরআন, এটি আমাদের ছাপানো কোরআন নয়। ভালো করে শুনুন। এই জন্য যারা কোরআনের ক্লাস করেন তাদের উচিত বিভিন্ন হাদিস থেকে সংগ্রহ করে কোরআনের অর্থ শিখানো। আর হাদিস ছাড়া কোনো সঠিক কোনো ব্যাখ্যা ছাড়া যদি ভুল ব্যাখ্যা শিখিয়ে দেন মানুষকে, তাহলে এর দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। কারণ আপনি দীন ইসলামের ভিতরে মিথ্যা কথা বলছেন যার কোনো দলিল নেই। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন আমাদের এই ছাপানো কোরআন নয়। এই কোরআন হচ্ছে লাউহ মাহফুজের ভিতরে সংরক্ষিত যে কোরআন, যে কোরআন ফেরেশতারা যারা উপরে থাকে তারাই একমাত্র এটাকে স্পর্শ করতে পারে, কারণ তারা এই কোরআন এইটুকু লিখেছে। এর দলিল হচ্ছে, এবং আমি আপনাদের খেদমতে বলতে চাই যে আপনি তাফসির ইবনে কাসির পড়ুন। তাফসির ইবনে কাসির সূরা ওয়াকিয়া, লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন, এখানে কাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল কিতাব আল্লাযী ফি সামা, যেটি আসমানের উপরে রয়েছে সেই কিতাব সম্পর্কে এখানে বলা হয়েছে। কালু আউফি ইবনে আব্বাস লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ইয়ানি আল মালাইকা, আর যারা এটিকে স্পর্শ করে তারা হচ্ছে ফেরেশতা। এটি হচ্ছে ইবনে আব্বাস ইবনে কাসিরের তাফসিরের ভিতরে বলেছে যে এই কোরআন হচ্ছে যে কোরআন আল্লাহর কাছে লাউহে মাহফুজ, ফিহি সূরা বুরুজ, ফিহি লাউহিন মাহফুজ, যে কোরআন বালহুয়া কোরআনুম মাজিদ ফিহি লাউহিন মাহফুজ, এই হচ্ছে পবিত্র কোরআনুল করিম, অতি মর্যাদা সম্পন্ন কোরআন যেটি লাউহে মাহফুজে রয়েছে। আর সূরা আবাসার ভিতরে রয়েছে ফি সুহুফিম মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদিন সাফারা কিরামিন বারারা, সূরা আবাসা আয়াত নাম্বার 13-16। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই যে লাউহে মাহফুজের যে কোরআন, সেই কোরআনটুকু সুহুফের ভিতরে রয়েছে, ট্যাবলেটের ভিতরে রয়েছে, মুকাররামা মারফুআতিন মুতাহহারা, যে পিউরিফাইড। এখানে আপনারা লক্ষ্য করছেন যে এমন লাউহে মাহফুজ হচ্ছে পবিত্র, বিআইদি সাফারা, আর এটি হচ্ছে সাফারা। সাফারা কথাটুকুর ব্যাখ্যা করেছে আল বুখারি, কাল আল বুখারি হাজা সাফারা আল মালাইকা, যে ইমাম আল বুখারি তাফসির ইবনে কাসির পড়ে দেখুন, এই আয়াতের ভিতরে বলছে যে ওই যে কোরআন এটি কার হাতে রয়েছে, বিআইদি সাফারা, যে এটি হচ্ছে ফেরেস্তা, যে ফেরেস্তারা আসমানে থাকে তারা অনেকটা রাষ্ট্রদূতের মতো কাজ করে, তারা জমিনের ভিতরে এসে ওই কোরআন মানুষের কাছে নাজিল করেছিল
সাফারাতুন আসলাহাতুন বাইনাহুম ওয়া জাআলাতুল মালাঈকা ইন ইযা নাযালাত বিওয়াহি আল্লাহ তাআলা তাদি। এইভাবে ইমাম আল বুখারী তার কিতাব তাফসীরের ভিতরে এই তাফসীর বর্ণনা করেছেন যে সাফারা হচ্ছে ফেরেশতা, বিআইদি তাদের হাতে, তার মানে লাউহে মাহফুজে যে ফেরেশতারা আছে তারা হচ্ছে পবিত্র, তারা ছাড়া লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওই ফেরেশতা ছাড়া ওই কোরআন স্পর্শ করতে পারে না যে কোরআন লাউহে মাহফুজের ভিতরে রয়েছে। সুতরাং যারা এই আয়াত দ্বারা আমাদেরকে হুকুম দেন যে এই আয়াতে বলা হচ্ছে, এই জন্যই কোরআনের তাফসির করা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কোরআন নিয়ে উল্টাপাল্টা কথা, দলিলবিহীন কথা বললে এর দায় দায়িত্ব তাকেই নিতে হবে। এর মাধ্যমে যদি কোনো ভুল শিক্ষায় মানুষ শিক্ষিত হয় যেটা হাদিস বিরোধী, তাহলে তার দায় দায়িত্ব তাকেই নিতে হবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তার মানে হচ্ছে ওই কোরআন যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতাদের কাছে বিআইদি সাফারা তাদের নিকটবর্তী হয়েছে এবং তারা সেই কোরআনকে স্পর্শ করতে পারে। ওই জন্য আল্লাহ বলছেন যে ওরা হচ্ছে কারা, মুতাহহারা, ফেরেশতারা হচ্ছে মুতাহহারা, মারফুআতিন মুতাহহারাতিন বিআইদি সাফারাতিন কিরামিন বারারা, তারা হচ্ছে রাইচুয়াস, আর তারাই হচ্ছে এলিভেটেড মারফুয়া, আর তারাই হচ্ছে মুতাহহারা, আর তাদেরই হয়েছে হাত, আর তাদের হাতেই রয়েছে হচ্ছে লিখা। এখানে বাংলাদেশি কোরআনগুলোতে লেখা আছে সাফারা মানে লেখক, এই লেখক মানে হচ্ছে মানে ফেরেস্তা সাফারা, তাফসির ইবনে কাসির সহিহ আল বুখারী। ওই যে ইল্লাল মুতাহহারুন, এখানে একটা ইন্টারেস্টিং, যারা একটু কোরআনের ক্লাস করেন তারা এই তফাৎটুকু বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু তাআলা মুতাহহারুন বলতে ফেরেশতাদেরকে বুঝান সাধারণত, যাদের পবিত্রতা অর্জন করতে হয় না, আর যাদের পবিত্রতা অর্জন করতে হয় তাদেরকে কোরআনে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ বলেছেন মুতাতাহহারুন। মুতাতাহহারুন গ্রামার, আমি গ্রামার আলোচনা করতে চাই না, কিন্তু জাস্ট যারা গ্রামার পড়ছেন তাদের খেদমতে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল সূরা বাকারা আয়াত নাম্বার 222, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন আর মুতাতাহহিরিনদের ভালোবাসেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মুতাতাহহিরিন, মুতাতাহহিরিন আর মুতাহহিরিন এক নয়। মুতাতাহহিরিন হচ্ছে যাদেরকে তাহের হতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়, আর মুতাহহিরিন মানে হচ্ছে যাদেরকে পবিত্রতা অর্জন করতে হয় না, যেমন ফেরেশতা, এরা এমনি পবিত্র। ওই ফেরেশতাদের কথাই সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে ওই ফেরেশতা ছাড়া ওই কোরআন, বাল হুয়া কোরআন ফি লাউহিন মাহফুজ, লাউহেন মাহফুজের ভিতরে যে কোরআন রয়েছে সেটি ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। এই কারণে যে ফিকুর সুন্নার ভিতরে যে কথাটুকু সৈয়দ সাবিক লেখক বলেছেন যে এই জুনুব অবস্থায় কোরআন স্পর্শ করতে পারবে না, সেই কারণেই শেখ আল আলবানী তার কিতাবের ভিতরে তিনি বলেছেন যে এই কথাটুকু সহি নয়। কারণ হচ্ছেন তিনি বলছেন যে হাজা জওয়াবু মাবনা আলা কাউলি লি জামহুর, যে লা ইয়ামাসসু ইন্নাল ইল্লা তাহির, যে এটি পবিত্রতা ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। কিন্তু শেখ আলবানী বলছেন যে যদিও কোরআন স্পর্শ করতে কোনো বাধা নেই, তারপরেও কোরআনকে তাজিম করার জন্য, তাকে সম্মান করার জন্য উজু করেই স্পর্শ করা উচিত। আলহামদুলিল্লাহ আমরা যারা জুনুব অবস্থায় থাকি আমাদের কোরআন শরীফ ধরতে হয় না, সেটি ভিন্ন কথা। শুধু এখানে হারাম হালালের বিধান আলোচনা করার জন্যই এই আলোচনার ক্ষেত্রে আপনাদেরকে খবরটা দিচ্ছি আমি, যে বইতে যেই কথাটুকু লেখা আছে সেটা অ্যাবসুলুট অর্থে নয়, মানে এটির ব্যতিক্রম রয়েছে, যেমন তিনি এটি এখানে ভুল প্রমাণিত করেছেন।
বরঞ্চ দাউদ জাহারি এবং ইবনু হাজমের মতে তারা ধরতে পারবে এই কথাটুকু সৈয়দ সাবিক বলেছেন। ও জাওয়াজু দাউদ ইবনু হাজম লি জুনুব মাসাহাল মুসাহাব ও হামলাহু, যে জুনুব অবস্থায় কোরআন স্পর্শ করতে পারবে এবং ধরতে পারবে। তারা বলছেন যে এর দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মানে রোমানদের কাছে এই মানে যখন চিঠি পাঠালেন সুফিয়ানকে দিয়ে বাসা ইলা হেরাকল হিরাক্লিয়াসের কাছে যখন তিনি দূত পাঠালেন বাসা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবান ফি, তখন তিনি ওই চিঠির ভিতরে লিখলেন বিসমিল্লাহি রহমানুর রহিম ইলা আন্না কাল কুল ইয়া আইয়ুহাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ, মানে তিনি একটি কোরআনের আয়াত লিখলেন এবং চিঠি পাঠালেন এবং এই চিঠিটা মানে হিরাকেল পড়েছিল। তো হিরাকেল তো পবিত্র না, কারণ সে হচ্ছে খ্রিস্টান, কিন্তু সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। সুতরাং সেই কথা দিয়ে মানে ইবনু হাজম তারা দলিল দিচ্ছেন যে যে কোনো লোকই কোরআন ধরতে পারবে। ওয়ালা মানা মিনাল মাসহা লা তামাসসা মুসাহাফা ওয়ালা তাসবিতু লাহা হারামতাহু, যে হরিমাত হু এবং এটি হারাম হবে। এবং একই মতে আলবানী একই মত পোষণ করেন যে মুসলিম মানেই হচ্ছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু, মুসলিম কখনো নাপাক হয় না, সুতরাং মুসলিম থাকা অবস্থাতে সে উজু ছাড়াও কোরআন শরীফকে স্পর্শ করতে পারবে, এটি হচ্ছে তার কথা। কিন্তু তিনি বলেছেন যে উজু করে কোরআন শরীফ স্পর্শ করাটা উত্তম ভালো, কিন্তু পারবে না এর ব্যাখ্যায় যে হাদিসটুকু আমরা আলোচনা করেছি লা ইয়ামাসসাল কোরআনা ইল্লা তাহের, যে পবিত্র কেউ না ছাড়া যেন কেউ কোরআন স্পর্শ না করে। এই হাদিসটুকু সহি হলেও তার ব্যাখ্যায় তিনি বলেছেন যে এই পবিত্রতা হচ্ছে মানে শারীরিক পবিত্রতা বোঝায় না, এই পবিত্রতা বোঝায় হচ্ছে আত্মিক পবিত্রতা। কারণ এই কথাটুকু তাকেই বলা হয়েছিল যে ব্যক্তি, তার নাম হচ্ছে হাকিম বিন হিজাম, সে এই হাদিসটুকু বর্ণনা করেছে যে ইয়েমেনের কাছে একটি চিঠি দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি এই কথাটুকু বলেছেন। তো ইয়েমেনে তখন তো মুসলমান তেমন ছিল না, কিন্তু তিনি সেটি বলেছেন অন্য লোকদের উদ্দেশ্যে। সুতরাং ওদিক থেকেও চিন্তা করলে বুঝতে হবে যে মুশরিকরা হচ্ছে নাজিস আর মুসলিম হচ্ছে তহর। সুতরাং ওইভাবে তিনি বলছেন যে উজু ছাড়াও কোরআন স্পর্শ করতে পারবে। এখন উজু করেই কোরআন স্পর্শ করাটা উত্তম, কারণ এতে কোরআনের প্রতি সম্মান দেওয়া হয়। তবে পড়তে তো পারবেই এবং জুনুব অবস্থায়ও সূরা আত্তা মানে কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু রাব্বিন নাস কুল আউযু রাব্বিল ফালাক আপনারা পড়তে পারেন। আপনারা যদি ঘুমানোর আগে সূরা নাস সূরা ফালাক পড়ার অভ্যাস থাকে তাহলে জুনুব অবস্থায়ও পড়তে পারবেন, এতে কোনো সমস্যাই নেই। তারপর আয়াতুল কুরসি পড়ে যারা ঘুমাতে যান তারাও এটি পড়তে পারবেন, অন্যান্য দোয়া সবগুলোই পড়তে পারবেন। শুধুমাত্র খাওয়া যদি আপনারা কিছু খেতে চান তাহলে উজু করে নেওয়াই ভালো, এটি উত্তম। আর যদি কোনো কিছু করতে চান ঘুমাতে চান তাহলে উজু করে নেওয়া উত্তম। আর যদি কিছুই করতে না চান তাহলে যদি ঘুমিয়ে পড়েন মাঝে মাঝে তাহলেও কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আজিজ আমার বক্তৃতা আমি এখানেই শেষ করে দিচ্ছি। শেষ করার আগে গত ক্লাসে একটি বিষয়ে আলোচনা হয়েছিল আংশিকভাবে, আমি একটু ক্লিয়ারিফিকেশন দিচ্ছি। সেটি হচ্ছে যে মাসা আলা জাবিরা ওয়া নাহওয়াহু, যে মানে ব্যান্ডেজের উপরে মাসা করা যাবে কিনা, ব্যান্ডেজের উপরে মাসা করা দরকার নেই। যদিও আমাদের মানে কাছে খবর এসেছে যে শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে ব্যান্ডেজের উপরে মাসা করতে হবে। যেই বোন আমাকে প্রশ্ন করেছিলেন তার প্রশ্নটুকু আমি আসলে বুঝতে পারিনি প্রথমে, কিন্তু চোখের ব্যান্ডেজ অথবা কোনো শরীরে যদি প্লাস্টার করা থাকে
অথবা কোনো কারণে পায়ে ব্যান্ডেজ থাকে, কোনো জায়গায় যদি ব্যান্ডেজ থাকে, তাহলে অধিকাংশ স্কলারদের মতে, ভালো করে শুনুন, অধিকাংশ স্কলারদের মতে সেখানে শুধু মাসা করতে হবে, হুকুমুল মাসা আলা জাবিরাতুন ওয়াল ওয়াজিবু, তারা সেটাকে ওয়াজিব বলেছেন। কিন্তু সমস্যা হচ্ছে এই যে হাদিসগুলো দুর্বল, একটি হাদিস সহি না, কিন্তু সহি না হলেও স্কলাররা বলেছেন যে ধুয়ে ফেলাটা হচ্ছে বড় পবিত্রতা, আর ধুয়ে ফেলার না না ফেলতে পারলে মাথা করাটা হচ্ছে তার থেকে নিকটবর্তী। এই কারণে হাদিস দুর্বল থাকা সত্ত্বেও শেখ উসাইমিন, বর্তমানে আমাদের অত্যন্ত বিখ্যাত ফকিহ আল কাবির, তিনি শরহ আল মুমতি'এর ভিতরে বলেছেন যে ব্যান্ডেজের উপরে মাসে করা উচিত, আমরা মাসে করে নিব, ভিজা হাত বুলিয়ে নিব, এটাই হচ্ছে উত্তম। কিন্তু কোনো কারণে যদি ব্যান্ডেজের উপরে কেউ হাত বুলাতে ভুলে যায়, তাতেও তার উজু হয়ে যাবে, এটি হচ্ছে কথা। কারণ সমস্ত হাদিসগুলি হচ্ছে দুর্বল, একটিও সহি নয়। এখানে প্রথম যে হাদিসটুকু আপনারা ফিকহ সুন্নার ভিতরে পাবেন, পেজ নাম্বার 90, ওয়াইপিং ওভার দ্য স্প্লিন্ট অ্যান্ড ইটস লাইক, এখানে হাদিসের ভিতরে যে বিখ্যাত হাদিস, আপনারা যারা হাদিস পড়েন, যে একটি ব্যক্তি ভ্রমণ করতেছিল, তখন তার মাথায় একটি পাথর লাগলো, ফাসাজ্জাহু ফি রাসিহু রাসাহু সুম্মা ইহতালাম, এবং তার মাথা যখন ফ্র্যাকচার হয়ে যায়, ওই মাথা উন্ডেড অবস্থায় তার ইহতালাম হয়, ওয়েট ড্রিম হয়, ফাসা আলা আসহাবাহু, সে তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, হাল তাজিদুনা লি রুখসাতি ফি তাইয়াম্মুম, যে আমার জন্য কি কোনো কনসেশন আছে, যে আমি কি তায়াম্মুম করতে পারবো। ফাকালু, সাহাবীরা সবাই বলল, লা নাজিদু লাক রুখসাতান ওয়া আনতা তাকদিরু আলাল মা, তোমার জন্য কোনো কনসেশন নাই, তোমাদের তোমাকে অবশ্যই পানি নিতে হবে, পানি দিয়ে গোসল করতে হবে। ফাক্তা ফালা ফামাতা, এবং মাথা উন্ডেড হওয়া অবস্থায় ওই ব্যক্তি গোসল করল এবং সে ইন্তেকাল করল, মারা গেল। ফালাম্মা কাদামনা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে ঘটনাটি বর্ণনা করলাম, ও আখবারু বিযালিক, ফাকাল কাতালাহু কাতালতুহুমুল্লাহ, যে তোমরা তাকে হত্যা করেছো, আল্লাহ যেন তোমাদেরকে হত্যা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি খুব রাগ হয়ে গেলেন, আলা সাআলু ইযা লাম ইয়ালামু ফা ইন্নামা শিফাউ আইয়ি সুআল, তোমরা যখন না জানো তখন তোমরা জিজ্ঞাসা করো, আর জিজ্ঞাসা করাই হচ্ছে মানে না জানার জন্য একটি ঔষধ। মানে আমরা যদি কোনো জিনিস না জানি তাহলে জিজ্ঞাসা করব, যেমন আপনারা জিজ্ঞাসা করছেন আমার কাছে, আমি যতটুকু জানি ততটুকু আমি বলে দিচ্ছি। ফাইন্নামা শিফা উল আই আসওয়াল, যে প্রশ্ন করলে তাহলে সেটি হচ্ছে তার শিফা, তার প্রতিষেধক। ওয়া ইন্নামা কানা ইয়াকফিহি আন ইয়াতায়াম্মামা, আর তার জন্য তায়াম্মুম করাটাই যথেষ্ট ছিল। এই যে হাদিস, এই হাদিসের এই পর্যন্ত হচ্ছে সহি, আর বাকি যে কথাগুলো আছে এই কথাগুলোকে শেখ আলবানি সহি আবু দাউদের ভিতরে সহি বলেননি। ওয়া ইয়াসার আও ইয়াসাব আলাল জারাহাহু সুম্মা ইয়ামসাহা আলাইহি ইয়াগসিলু সাইর জাসাদি, যে তারপরে সে স্কুইজ করলো, তারপরে একটি ব্যান্ডেজ দিয়ে বাঁধলো তার উনকে, এবং তিনি তার উপরে মাসে করলেন এবং তার বাকি শরীরটাকে তিনি গোসল মানে ধুয়ে নিলেন। এই পরের অংশটুকু সহি না। আর এখানে ইবনে ওমর থেকে যে হাদিসটি বলা হয়, আন ইবনে ওমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ামসাহু আলাল জিবায়ের, জিবায়ের মানে হলো ব্যান্ডেজ, জাবা জাবিরা জিবায়ের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন যে ইবনে ওমরকে যে তিনি ব্যান্ডেজের উপরে সবসময় মাসে করতেন। হাজাল হাদিস দাইফ জিদ্দান, এই হাদিসটুকু খুব বাইহাকিতে আছে কিন্তু খুব দুর্বল। এবং আরেকটি হাদিস আলী থেকে বর্ণিত রয়েছে, কাল আলী এনকাসারত এনকাসারত এহদা
জান্দিয়া, যে আমার একবার হাড্ডি ভেঙে গেল, ফ্র্যাকচার হয়ে গেল। ফাসা আলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ফা আমারানি আন আমসাহা আলা জিবারি, যে তিনি তা আমাকে আদেশ করলেন, তুমি তোমার এই উন্ডের উপরে তুমি একটা ব্যান্ডেজ বেঁধে রাখো। এই হাদিসটুকু দাইফ জিদ্দান, এটিও দুর্বল। এই জন্য ইমাম ইবনু হাজম তিনি বলছেন, শেখ আলবানি তার বিখ্যাত কিতাব তামাম আল মিন্নাহ ভিতরে আলোচনা করেছে, ওয়াজালিকা যাহাবু ইমাম ইবনু হাজম ইলা আন্নাহু লা ইশরাহুল মাসহা আলা আল জাবিরা, যে কোনো ধরনের দলিল নাই যে ব্যান্ডেজের উপরে মাসে করা যায়। ও বুরহানু যালিকা ক্বাল আল্লাহু তাআলা লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা বুসআহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরে অতিরিক্ত বোঝা চাপান না। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আমারুতুকুম বিআমরিন, আমি যখন তোমাদেরকে কোনো কিছুর জন্য আদেশ করব, ফাতু মিনহু মা ইসতাতাতুম, যতটুকু সম্ভব তোমরা সেটি করার চেষ্টা করো। সুতরাং মানে ওর উপরে মাসা করতে হবে না, কিন্তু অধিকাংশ স্কলার বলেছেন মাসা করতে হবে। এখন মানে করাটাই উত্তম বলে আমি মনে করি, তবে এর কোনো জোর জবরদস্তি নেই, কেউ যদি না করে তাহলেও কোনো সমস্যা নেই। ঘটনা হচ্ছে যে তায়ামুম হবে সেই ব্যক্তির জন্যই যখন তার ওখানে পানি লাগলে যদি সে স্বাস্থ্যের ক্ষতি হয়, যেমন মাথা, একজন বার্ন পেশেন্ট যার শরীরের হাতগুলো পুড়ে গেছে, মুখগুলো পুড়ে গেছে, পায়ের পাতাগুলো পুড়ে গেছে, তার ব্যান্ডেজ লাগানো আছে, সেই জায়গাগুলো সে পানি লাগাতে পারবে না, সুতরাং তাকে ওই তায়ামুমই করতে হবে। অথবা কোনো লোক হার্ট অ্যাটাকের পরে এই বিছানা থেকে উঠতে পারে না, এরকম যদি কোনো কন্ডিশন হয় যেটি তার স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর, শরীর মানে সে মাথা ঘুরিয়ে পড়ে যাবে, ওই সকল কারণে সে ইচ্ছা করলে তায়ামুম করতে পারে। তবে ব্যান্ডেজের উপরে শুধু হাত বুলিয়ে দিবে, আর যদি হাত বুলিয়ে নাও দেয় তাতেও তার উজু হয়ে যাবে, কিন্তু সে যদি পানি ব্যবহার করতে সমর্থ হয়, যেমন একজন ব্যক্তি বসে বসে এক কাপ চা খেতে পারেন, এক গ্লাস পানি খেতে পারেন, তার মানে সে কুলি করতে পারে, একজন বসতে পারে তার মানে সে বসতে পারে, একজন মানুষ হাত দিয়ে পানির একটি গ্লাস ধরতে পারে তার মানে সে পানি ব্যবহার করতে পারে, তো এই ধরনের সুস্থতা থাকলে সালাম তাজিদু মা আন, সে যদি পানি পায়, হসপিটালে তো তার পানি আছে, সুতরাং তাকে উজু করতে হবে। আর যে সকল জায়গায় ব্যান্ডেজ আছে সেই সকল জায়গায় সে ভিজা হাত বুলিয়ে নিবে, অথবা যদি না বুলায় তাতেও তার কোনো সমস্যা নেই। আপনাদের কাছে অনুরোধ করব, প্রশ্ন করার সময় আপনারা নিয়মাবলী বলে দিবে, সিদ্দিকা আপা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করার আগে একটা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত যারা আমরা প্রশ্ন করব আজকের সাবজেক্টের উপর, যেমন জন ব্যবস্থায় কি কি করতে পারবে আর কি পারবে না, শুধুমাত্র হুকুম সম্পর্কিত প্রশ্নগুলা আমরা যেন করি, শুধুমাত্র আবার বলছি হুকুম সম্পর্কিত প্রশ্ন, কোনো খোলামেলা প্রশ্ন করা যাবে না, হুকুমের উপর প্রশ্ন করা যাবে আজকে যে সাবজেক্ট ছিল। দ্বিতীয় নিয়মটা হলো, আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই আপনাদের সাথে, প্রশ্ন যখন করা হবে তখন কমেন্ট দেওয়া বিভিন্ন বিষয়ের উপর ভালো, তবে আমাদের সময় অত্যন্ত কম, এখানে কমেন্ট অত্যন্ত অল্প সময়ের মধ্যে কমেন্ট না করে আমাদের উচিত, এগুলো কমেন্ট করা যাবে না, এগুলো ইমেল করতে পারলে সবচেয়ে ইমেল করা উত্তম, ইমেল করার জন্য অনুরোধ করতেছি বন্ধুদেরকে, সময় অত্যন্ত কম, সেদিকে আমাদেরকে যাতে আমরা এই মুনাফিয়া পেতে পারি অল্প টাইমের মধ্যে ইনশাল্লাহ। তৃতীয় যেটা হলো, গত ক্লাসের পরিপ্রেক্ষিতে আমি একটা কথা প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি, যে একই প্রশ্ন যখন দুইবার করার পরে যখন উত্তর দেওয়া হয়, উত্তরদাতা হয়তো প্রশ্ন উত্তর দিচ্ছেন, উত্তর ঠিকই দিয়েছেন, কিংবা উনি প্রশ্নটা হয়তো বুঝতে পারেন নাই, হয়তো এই ক্ষেত্রে তৃতীয়বার সেম প্রশ্ন করা থেকে আমাদেরকে
বিরত থাকতে হবে, কারণ এটাতে শুধুই বোঝা যাবে না, বারবার একই প্রশ্ন বোঝা যাচ্ছে যে এখানে কোনো অসুবিধা, এখানে হয়তো বা উত্তর ঠিকই দিয়েছেন কিংবা প্রশ্ন বুঝতে অসুবিধা হয়েছে। যাই হোক, এক্ষেত্রে মডারেটরদের সাহায্য নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, পরবর্তীতে মডারেটররা এই প্রশ্নের ব্যাপারে হেল্প করবে। আর যদি কোনো প্রশ্নের ব্যাপারে আমরা দ্বিমত পোষণ করি প্রশ্নের সাথে, দ্বিমত এটা এখন এই অল্প সময়ের মধ্যে আমাদের এখানে বলা যাবে না, আমাদের সময় সীমিত, এটা পরবর্তীতে ইমেল করতে পারেন। আচ্ছা, ইনশাল্লাহ আমি প্রশ্ন নেওয়া আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, সময় অত্যন্ত অল্প। আমরা আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে যেটা আমি ক্লাসের পরে আরো ডিটেলস বলবো বুঝায়ে, আমি আপনারা যাতে কনফিউজ না হন। তো আমাদের আগামী বুধবার থাকতেছে 28 তারিখ জানুয়ারি, আর 28 তারিখ জানুয়ারি এই ক্লাসটা কন্টিনিউ হবে ইনশাল্লাহ সেম ভাবে। তারপরের বুধবার ফেব্রুয়ারি 5 তারিখে ক্লাসটা কন্টিনিউ হবে আমাদের, যেটা তারপরের বুধবার ফেব্রুয়ারি 12 তারিখে ওয়েডনেসডেতে ভাই উনি বাইরে যাচ্ছেন আউট অফ টাউন, এই জন্য আমরা বুধবারের পরিবর্তে উনি আমাদেরকে অপশন দিয়েছেন আমরা মঙ্গলবারে ক্লাসটা করে নিতে পারি বুধবারের পরিবর্তে। কিন্তু বুধবারে ইনশাল্লাহ আমাদের আরেকটা ক্লাস থাকবে, আমরা যেটা বলেছিলাম যে রিভিউ ক্লাস, এবং আমার কিছু বন্ধু রিকোয়েস্টে আমার শনিবারে আগামী একটা শনিবারে ক্লাস করার কথা ছিল, যেটা পরবর্তীতে ভাই আবার আমাদেরকে ডিটেলস ক্লাসটা করাবেন আপনার মৃত ব্যক্তি সম্পর্কিত জানাবার উপর। কিন্তু বেসিক ক্লাসটা আমার করার কথা ছিল আগামী শনিবার, সেটা আমি বুধবার ইনশাল্লাহ বুধবার করব। আর ভাই ক্লাসটা হবে ফেব্রুয়ারি ভাই জানাবাদের ক্লাসটা উনি কন্টিনিউ করবেন মঙ্গলবার ফেব্রুয়ারি 11 তারিখ। আরো দুইটা বুধবার আমরা পাবো, এর মধ্যে আমরা আপনাকে কনফিউজ হবেন না ইনশাল্লাহ, মডারেটরের মাধ্যমে আপনাদেরকে জানাই দেওয়া হবে বিভিন্ন ক্লাসে ক্লাসে ইনশাল্লাহ, আর অ্যানাউন্সমেন্ট আরো দেওয়া হবে দুইটা বুধবার। তারপর ক্লাসের পরেই একটু শুধু ওই বুধবারটা একটু চেঞ্জ হবে ইনশাল্লাহ, ওটা বুধবারের পরিবর্তে মঙ্গলবার হবে এবং বুধবার আমাদের ক্লাস থাকবে ইনশাল্লাহ। তো ভাই আপনি এখন আমি হাফ মিউট করে দিয়েছি ইনশাল্লাহ, আর বন্যা প্রশ্ন করুন এবার স্ট্যাটিস প্রেস করে। আপনার ইয়ে করেছেন উনি যে অবস্থায় আপনার অজু করেছেন কিংবা পারমেন্ট করেছেন কিছু খাওয়া কিছু ইয়ে করার জন্য, সে পারমানটা কি পানি থাকা বল পানি তো ছিল পানি থাকা অবস্থা কি করে এটুকু ক্লিয়ার হলো না। জি জি, আচ্ছা জাযাকাল্লাহ খায়ের, এটি একটি উত্তম প্রশ্ন। এই অজু এবং এই তায়ামুম এর শর্ত ওই নামাজের অজু এবং তায়ামুমের শর্তের মতো নয়। এর কারণ হচ্ছে নামাজের তায়ামুমের যে শর্ত রয়েছে সেটি হচ্ছে ফালাম তাজিদু মা আন, তোমরা যদি কখনো পানি না পাও তাহলে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তাহলে তোমরা মাটির থেকে পবিত্রতা অর্জন করো, মানে ধুলাবালি থেকে আমাদের পবিত্র অর্জন করতে হবে। আর এখানে জুনুব অবস্থায় তায়ামুমটা হবে, সেটির ক্ষেত্রে পানি থাকা না থাকা শর্ত নয়, সেটি হচ্ছে যে জাস্ট কোনো কারণে সংক্ষিপ্ত ভাবে সে তায়ামুম করে। জুনুব হচ্ছে হাদাস আল আকবর, মানে এটি এমন একটা হাদাস যে এটি একটি বড় ধরনের হাদাস, সুতরাং এটিকে উজু করলে অথবা তায়ামুম করলে এই হাদাসটা ছোট হয়ে যায়, এই কারণে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তায়াম্মুম করেছেন, কখনো উযু করেছেন। এটি হচ্ছে এটার হুকুম। এর সাথে পানি থাকা মানে নিকটবর্তী হওয়া কোনো শর্ত নয়। তার মানে আমরা যে বিছানায় ঘুমিয়ে থাকি তার পাশে যে আমাদের দেয়াল থাকে, ওই দেয়ালে যদি আপনার মনে হয় যে ওখানে ধুলা থাকে, তাহলে সেই দেয়ালে হাত দিলেই যে ধুলাটুকু আপনার হাতে আসবে সেই ধুলোটুকু আপনি তায়াম্মুম করতে পারেন। তবে দেয়ালে যদি কাঠের থাকে, সেখানে যদি বার্নিশ করা থাকে, আপনার বাসা যদি এয়ার কন্ডিশন থাকে, আর আপনি যদি মনে করেন যে কোনো ধুলাবালি নেই, এরকম হলে তখন সেখানে সেই দেয়ালে হাত দিয়ে তায়াম্মুম করা যাবে না। কিন্তু কোনো পেইন্ট করা দেয়ালেও যদি ধুলাবালি পাওয়া যায়, যেমন হাত দিয়ে দেখলেন যে মোটামুটি কিছুটা ধুলাবালি আছে দেখা যায়, আপনি অনুভব করেন, তাহলে সেই ধুলাবালি দিয়েই আপনি জুনু অবস্থায় ঘরের ভিতরেই তায়াম্মুম করে শুয়ে পড়তে পারেন। কখনো কখনো এই কাজটুকু করতে পারেন বলে হাদিসের বর্ণনা রয়েছে। তার সাথে পানির কোনো পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই, কারণ এই তায়াম্মুম করে কোনো নামাজ পড়া যাবে না। শুধু এতটুকুই হচ্ছে এটার পার্থক্য। আর এখানে উজু করলেও সেই উজু দিয়েও নামাজ পড়া যাবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উজু করতে। বিশেষ করে তিনি বলেছেন যারা জুনুব অবস্থায় কিছু খেতে ইচ্ছা করে, মনে করেন আপনি জুনুব অবস্থায় আছেন, আপনি এক গ্লাস পানি খেতে চান, এখন আপনার উচিত যে উজু করে পানিটা পান করা, এটি হচ্ছে উত্তম। কারণ হাদিসটার ভিতরে বলা হয়েছে যে তিনি যখন পানি খেতে মানে কিছু খেতে চেতেন, ইজা আরাদা আন ইয়াকুলা আও ইয়ানামা, আর যদি ঘুমাতে চেতেন, সুতরাং এই এটি হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেছেন যে বাসার মধ্যে ছবি থাকলে অথবা কুকুর থাকলে রহমতের ফেরেশতারা আসতে পারে কি পারে না, এটা আমি ভালো করে বুঝতে পারিনি, একটু কনফিউজ। আপনি যদি কাইন্ডলি আমাকে এটা একটু বুঝিয়ে বলতেন আর কি। যাই হোক, এটি যদিও আমাদের আজকে আলোচনার বিষয় নয়, তবুও বলছি যে ঘরের ভিতরে মানে ছবি যদি টাঙ্গানো থাকে, এটি যদি প্রকাশ্যে ছবি টাঙ্গানো থাকে, আর যদি কুকুর থাকে, তাহলে মানে মালাইকা লা ইয়াদখুলু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ঘরে লা তাদখুলু মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সুরাতুন, যে ঘরে কুকুর থাকে এবং যে ঘরে ছবি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। মানে আপনাদের ঘরে যদি ক্যালেন্ডারে কোনো ছবি টাঙ্গানো থাকে, তাহলে সেই ছবিগুলোকে মিটিয়ে দিতে হবে, মানে মুখের উপরে কিছু দিতে হবে অথবা ছবিটাকে বিকৃতি করে দিতে হবে। আর নিজেদের ছবি যেগুলো বাপ দাদাদের ছবি, নিজের ছবি, বিয়ের ছবি, এগুলো টাঙ্গিয়ে রাখলে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। এটি হচ্ছে হাদিসের কথা। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার একটা প্রশ্ন উজুর উপরে ছিল, যদিও আজকের সাবজেক্টের সাথে সেটা সামঞ্জস্য নেই, তারপরও বলছি যে গড়গড়ি কুলি নিয়ে, যে আমরা যখন নাপাক থেকে পাক হই তখন তো মানে আমাদের এশিয়ান কান্ট্রিতে বলা হয় যে একদম উপরে মুখ উঠায়া গড়গড়ি করতে হয়, গলার অলখম পর্যন্ত পানি যেতে হবে, নতুবা পাক হওয়া যাবে না। তো আমার প্রশ্নটি হচ্ছে যে সাধারণভাবে যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যে উজু করি, সেটির জন্য কি আমাদেরকে গড়গড়ি করতে হবে নাকি রেগুলার কুলি করলে উজু হয়ে যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর আমি দুই দিন দিয়েছি এবং স্মরণ করিয়েছি আমাদের শ্রোতাদেরকে যে কোন হাদিসের ভিতরে গারগারা কথাটুকু নেই। গারগারা আরবিতে বলা হয় গারগারা, এটি হচ্ছে গার্গল, মানে যেটাকে আমরা গড়গড়া করতে গড়গড়া করি, কিন্তু হাদিসের ভিতরে এসেছে ফা মাদমাদা ওয়া ইস্তিনশাকা। সো এটি হচ্ছে উজু করার যে কুলকুচা, সেটি করলেই
ওই জুনুবের গোসল যেটি, সেটির সাথে তেমন কোনো পার্থক্য নেই। এটি এটাতে গড়গড়া করতে হবে বলে যেই কথা বলা হচ্ছে তার কোনো দলিল আমার জানা নেই। সুতরাং যেভাবে উজুতে কুলকুচা করেন গোসলের সময় একই কুলকুচা করলেই হবে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন করুন। প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাতুকার স্যার, একটা হাদিস আছে, সেটা হচ্ছে, যদি আপনি উল্লেখ করেছেন তবে হাদিসটা ব্যাপারে আর একটু জানতে চাচ্ছিলাম। হাদিসটা হচ্ছে আবু দাউদে ঋতুগতি ও জুনুবি কোরআনের কিছু অংশ পাঠ করবে না। এই হাদিসটা কি দুর্বল বা কেমন একটু যদি এক্সপ্লেন করতেন। এই হাদিসটুকু মানে দুর্বল, এই হাদিসটুকু সহি না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুনুব এবং হাইদের লোক কোরআন পাঠ করতে পারবে না, এটি সহি নয়। লা ইয়াসহু, এই হাদিসটুকুকে শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা দঈফ আবি দাউদের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন এবং বলেছেন যে এটি দুর্বল, জাল নয়, এটা দুর্বল। সুতরাং এটির উপর আমল করা যাবে না। আপনি যে হাদিসটুকু বলেছেন এটি আবু দাউদে আছে। আমাদেরকে জানতে হবে যে হাদিসের যে ছয়টি বই রয়েছে বিখ্যাত, এছাড়াও আরো অনেক বই রয়েছে, তার ভিতরে শুধুমাত্র বুখারী, যেটিকে আমরা মুসনাদ, যেটিকে সহিহ আল বুখারী বলি, ইমাম বুখারীর আরেকটি বই রয়েছে, তার বইটির নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। আর ইমাম বুখারী মূল বই যেটি, সেটি হচ্ছে জামউ মুসানাদ আল আহাদিস সহিহ মুসনা, এটি হচ্ছে সহিহ আল বুখারি। এই ভিতরে কোনো ধরনের দুর্বল নেই, এই বুখারির এই মূল বইটির ভিতরে সবই হচ্ছে সহিহ। আর হচ্ছে ইমাম মুসলিম, যেটিকে আমরা মুসলিম শরীফ বলে থাকি, এটি হচ্ছে পুরোটুকুই হচ্ছে সহিহ। এছাড়া যে চারটি বই রয়েছে, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, আবি দাউদ, এই চারটি বইয়ের ভিতরে রয়েছে প্রচুর সংখ্যক দুর্বল, জাল অথবা সাজ, বিভিন্ন ধরনের মুনকার হাদিস রয়েছে, আবার সহিহও রয়েছে। এই জন্য শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই চারটি বইকে দুই ভাগে ভাগ করেছেন, বলেছেন সহিহ আবি দাউদ, আবার দঈফ আবি দাউদ, সহিহ তিরমিজি, দঈফ তিরমিজি, সহিহ ইবনে মাজা, দঈফ ইবনে মাজা, সহিহ নাসাই, দঈফ নাসাই। সো এই ক্ষেত্রে যে বিভিন্নভাবে মানে বিভিন্ন হাদিস যেগুলো আমাদের কাছে সাধারণত এসে থাকে, সেগুলি কতগুলো হচ্ছে দুর্বল এবং সহিহ নয়, সেগুলো আমরা জানতে পেরে পারি মুহাদ্দিসদের কাছ থেকে, এবং সেখানে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে যেটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুনুব আর অবস্থা আর হাইজ অবস্থায় কোনো লোক কোরআন পড়তে পারবে না, এটি এই হাদিসটুকু হচ্ছে মানে দঈফ। এটি আপনার বিস্তারিত আলোচনা আবু দাউদ রকম 31 নম্বর, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা সুম্মা ক্বারা শাইউন মিনাল কোরআন সুম্মা ক্বাল হাকাযা লিমান লাইসা ইয়াজনিব ফা আম্মাল জুনুব আল ফালা ওয়ালা আয়া, যে জুনুব অবস্থায় কোরআন পড়তে পারবে না, এমন কি একটি আয়াতও পড়তে পারবে না। রাওয়াহু আহমদ, আহমদের ভিতরে হাদিসটি রয়েছে, আবু ইয়ালা ওয়া হাযা লাফযুহু ক্বালা হাইসামি, মানে এই এই বিভিন্ন বর্ণনা রয়েছে, তবে এগুলো আপনাদের ডিটেলস জানার কোনো প্রয়োজন নেই। হুকুম হচ্ছে এই হাদিসটুকু দুর্বল, সুতরাং এটি সহি নয়। পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুকাত,
আমার কোশ্চেনটা হচ্ছে, আমি যতটুকু বুঝলাম আজকে আলোচনা থেকে, যে শুধুমাত্র নামাজ পড়ার জন্য অজু অথবা গোসল যখন যেটা জরুরি ওইটা করা হচ্ছে আবশ্যক বা মানে ম্যান্ডেটরি, অন্য কোন ইবাদতের জন্য অজু অথবা গোসল করাটা হচ্ছে ম্যান্ডেটরি না, এটা কি সঠিক? না 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 না, আপনার এটি এটি অনেক জাযাকাল্লাহ খায়র, আপনাকে অনুরোধ করব আপনি মাথা ঠান্ডা করে ধীর মনস্থির করে আমাদের যারা সিনিয়র আপা রয়েছেন, সিদ্দিক আপা এবং যারা যারা জ্ঞানী আপনাদের মডারেটর রয়েছেন তাদের কাছে এইগুলো জেনে নেবেন। এভাবে চূড়ান্তভাবে সবকিছুকে উজু গুসলের সাথে সম্পৃক্ত করা যাবে না। যেটি আমরা আজকে ক্লাসে আলোচনা করেছি সেটি হচ্ছে যে জুনুব অবস্থায় থেকে মানে দুটো কাজ আমাদের করা উচিত, একটি হচ্ছে তায়াম্মুম অথবা উদু, এই দুটো কাজ করা হচ্ছে সুন্নাহ। এটি করলে বাকি কাজগুলো যেমন ঘর বাড়ি ধোয়া মোছা এগুলো এগুলো কোনো কিছু ইবাদত না, খানা পিনা এই সকল ঘুমানো এগুলো করা হাদিস মোতাবেক সুন্নাহ হয়ে যায়। কিন্তু যেহেতু নামাজ পড়তে হবে তখন তাকে অবশ্যই গোসল করতে হবে। আপনি নামাজ সে শুধু উজু করে পড়তে পারবে না যেহেতু সে জুনুব অবস্থা রয়েছে, এই কারণে নামাজ পড়তে গেলে তাকে গোসল করতে হবে এবং গোসলের সাথেই রয়েছে উজু। যেহেতু গোসল যদি আপনি হাদিস অনুযায়ী করেন তাহলে উজু এর সাথে এসে যায়, সুতরাং ওই গোসলের পরে আর উজু করতে হবে না। যদি গোসলের ক্ষেত্রে আপনি প্রথমে হাত ধুয়ে নেন, নাকে পানি দেন, মুখে কুলকুচা করেন, মুখটুকু ধুয়ে নেন, হাতটুকু ধুয়ে নেন, তারপরে মাথায় পানি দেন, সারা শরীরে পানি দেন, তারপরে পাওটুকু ধুয়ে ফেলেন হাদিসের বর্ণনা অনুযায়ী, অথবা সাবান মাখিয়ে সারা শরীরে সাবান মাখিয়ে আপনি শাওয়ার নিলেন, তারপরে যখন সাবান তাবান পরিষ্কার হয়ে গেল শরীর থেকে তখন আপনি গোসলের মাঝখানেই আবার উজুর নিয়ত করে, মানে আপনাকে জুনুব অবস্থায় গোসল করতে হবে, দুটো জিনিস আপনাকে মনের ভিতরে আনতে হবে, একটি হচ্ছে আপনি জুনুব থেকে পবিত্র হওয়ার জন্য গোসলও করছেন উজুও করছেন, এটি আপনার মনের ভিতরে থাকা চাই, এটি ইম্পর্টেন্ট যে এই গোসল আমার দুটোই হবে, একটি হচ্ছে উজু এবং গোসল দুটোই। আর গোসলের ভিতরে কোনো এক ফাঁকে শুরুতেও করতে পারেন আর যদি ভিতরেও করেন তাহলেও কোনো অসুবিধা নেই, কিন্তু উজুর কাজগুলি করতে হবে, এই হচ্ছে কথা। গোসল শেষ হয়ে গেলে শরীর যখন মুছে ফেলবেন টাওয়েল দিয়ে তখন আর উজু করতে হবে না, এটি হচ্ছে মানে এখানে কথা। আরেকটি হচ্ছে যে ইবাদত করতে গেলে অবশ্যই তাকে উজু করতে হবে, যে ইবাদত হচ্ছে যেমন তাওয়াফ করা সেখানে আপনাকে উজু করতে হবে, হজ করার সময় যে তাওয়াফ সেটি উজু করতে হবে। শুধুমাত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা দলিল দিয়েছি যে সেটি উজু ছাড়াও কোরআন তেলাওয়াত করা যায়, এমনকি জুনুব অবস্থায়ও কোরআন তেলাওয়াত করা যায়, এটি হচ্ছে একটি। আর কোরআন স্পর্শ, আমরা তো সমস্ত ইবাদতের কথা বলিনি, আপনি এইভাবে জেনারেল ভাবে হুকুম নিতে পারবেন না, শুধুমাত্র কোরআন স্পর্শের ক্ষেত্রে, স্পর্শের ক্ষেত্রে মানে কোরআনকে সম্মান জানানোর জন্য সমস্ত মাজহাবের বইতে সমস্ত ইমামরা বলেছে যে হাতে কিছু ব্যারিয়ার দিয়ে ধরা উত্তম, যেমন হাতে আপনি গ্লাভস দিয়ে অথবা কাপড় দিয়ে ধরলেন, কিন্তু এটি ওয়াজিব না, এটি এমন না যে এটি যদি কেউ কোনোদিন কখনো ধরে তাহলে তার বিরাট গুনাহ হয়ে যাবে, এরকম না, যেহেতু শেখ আলবানি সেটি তার তামাম আল মিন্না ভিতরে তিনি বলেছেন, এবং এই ক্ষেত্রে দাউদ ইমাম আর দাউদ এবং ইমাম ইবনু হাজম তারা বলেছেন যে কোরআন স্পর্শ করতে পারবে এবং মানে তাকে বহন করতেও পারবে। এই ক্ষেত্রে শুধু যে আলবানি এই কথা বলেছেন তা নয়, এই ক্ষেত্রে দাউদ আর জাহিরি আর ইমাম ইবনু হাজম তারাও বলেছেন যে পারবে, কারণ পারবে না এই দলিল পরিষ্কার নয়। আর যে দলিল দেওয়া হচ্ছে যে তাহের ছাড়া পবিত্র ছাড়া এটিকে স্পর্শ করতে পারবে না, তার ব্যাখ্যা এক একজন মুহাদ্দিস এক একভাবে নিয়েছেন, একজন নিয়েছেন যেমন আলবানি নিয়েছেন যে এই পবিত্রতা হচ্ছে
অন্তরের পবিত্রতা, ওই কারণে তিনি বলেছেন যে মুসলমান কখনো নাজাস হয় না তাই পারবে। এই শুধু কোরআন স্পর্শ করার ক্ষেত্রে বিতর্ক একটু বেশি বিধায় আমরা আপনাদেরকে আহ্বান করব যে কোরআন স্পর্শ করার ক্ষেত্রে উজু করে মানে যদি মানে গোসল করে উজু করে ধরাই উত্তম, কিন্তু তেলাওয়াত করতে আপনাদের কোনো দ্বিধা থাকা উচিত নয়। আপনারা সবসময় তেলাওয়াত করবেন, জুনুব এর সাথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আর আপনাদের প্রতি অনুরোধ, আজকের অনুষ্ঠানে হাইজ নিয়ে পিরিয়ড নিয়ে কোনো প্রশ্ন করবে না, কারণ এটা আমরা আগামী দুই ক্লাসে আলোচনা করব। পরের প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম, পড়া যাবে তাহলে তো হাদিসও পড়া যাবে, রাইট? হাদিস কি অন্য কাউকে পড়ে শোনানো যাবে? হাদিসের আরবিক প্লাস হচ্ছে বাংলা দুইটা একসাথে জুনুব অবস্থায় সবকিছুই করানো যাবে, সেটা তো বললাম। হাদিস তো মানে যাবেই, সেটা তো কোরআন হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মানে গ্রন্থ, সো সেটির জন্যই তো বলা হলো যে সেটিও স্পর্শ করতে পারবে। হ্যাঁ, কিন্তু জুনুব অবস্থায় মানুষ বেশিক্ষণ তো থাকতে পারে না, কারণ হচ্ছে তার কাছে রহমতের ফেরেশতা আসবে না। এই কারণে হাদিসের ভিতরে যেহেতু আছে যে ফেরেশতা আসবে না, সেই জন্য মানে মানুষের উচিত গোসল করে জুনুব থেকে বের হয়ে যাওয়া, ইল্লা আতাওয়াদ্দা, যদি সে উজু করে তাহলে ফেরেশতা আসবে, অন্তত উজু করা। কিন্তু সে উজু করলেও সেই কনসেশনটা নিয়ে আপনি ক্লাস করা যাওয়া তো ঠিক না। আপনাকে প্রথমে একটি অল্প কিছু সময়, হয়তো দুই থেকে তিন ঘন্টা, চার ঘন্টা এরকম আনুমানিক কিছু সময় আপনার দৈনন্দিন কাজে যদি ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যখনই কোনো কোরআন স্পর্শ করতে যাবেন, তখন যদিও এটা করা যায়, তারপরেও তাজিম করার স্বার্থে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার ফতোয়ার ভিতরে বলেছেন, ওমাইয়ুআযযিম মিন শাআইরিল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব, যে আল্লাহর যে শাআইর মানে কোরআন হচ্ছে আল্লাহর একটি নিদর্শন, সুতরাং তার নিদর্শনকে সে সম্মান করবে, তাজিম করবে, কারা? যাদের ভিতরে তাকওয়া রয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে উজু করে নেওয়াই উত্তম। আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে এক্সট্রিম কোনো সিচুয়েশন হলে যেন মানুষ এটি ধরতে পারে কিংবা একটু টাচ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। এই আর একটা হচ্ছে যে মানে জুনুব অবস্থায় থাকলে মানে তেমন কোনো ভয়ঙ্কর কোনো ক্ষতির আশঙ্কা নেই। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খায়রান। ওয়াকুম খুবই সুন্দর প্রশ্ন করেছেন, মাশাআল্লাহুল খায়র, আল্লাহ আপনার জ্ঞানের পরিধি বাড়িয়ে দিক। অবশ্যই যখনই আমরা গোসল করি তখন গোসলের শুরুতেই আপনি সবসময় মনের ভিতরে নিয়ত রাখবেন যে এই গোসল আমার উজু এবং গোসল একসাথে, তখন গোসলের ভিতরে অথবা গোসলের শুরুতে, এটা আপনার ইচ্ছা। তো স্কলাররা যেটি বেশি রায় দিয়েছেন সেটি হচ্ছে যদি আপনি শরীরের ভিতরে সাবান মাখান, সারা শরীরে হাত দিয়ে ঘষতে থাকেন, তাহলে সাবান মাখালে সাবানটা পরিষ্কার হয়ে গেলে সারা শরীরে হাত টাত চালনা করার পর তারপরে উজু করাটাই হচ্ছে উত্তম। এটি শেখ উসাইমিন রাহমাহুল্লাহ তিনি বলেছেন, ডক্টর আবু আমিনা বিল্লাল ফিলিপ তার কিতাবের ভিতরে এটি বলেছেন যে এটি হচ্ছে ভালো। তবে মানে কেউ যদি শুরুতেও করে ইনশাআল্লাহ তার উজু গোসল দুটোই হয়ে যাবে। এর কারণ হচ্ছে হাদিস হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলের পরে তিনি কখনোই উজু করতেন না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াতাওয়াদ্দা বা'দাল গাসল, তিনি গোসলের পরে উজু করতেন না। কিন্তু শর্ত হলো এই, উজু একটি ইবাদত, আপনাকে অন্তরে থাকতে হবে যে আপনি এই গোসলটা উজু সহই করছেন, এটা সারা জীবনের জন্য। সব সময় আপনি মনে করছেন যে আমি যখনই গোসল করি তখনই আমি উজু নিয়ত করে থাকি, মনের ভিতরে থাকলেই হবে। পরের প্রশ্ন। ওয়াকুম। হ্যাঁ, আপনি কি আরো কিছুক্ষণ আপনি থাকবেন, প্রশ্ন
মানে দুই একটা প্রশ্ন নেবেন? জি জি নিব নিব ইনশাআল্লাহ, যদি থাকে নো প্রবলেম। জি জি, তা আমি আমার একটা বোন আমার কাছে প্রশ্ন করেছে অনেক গত সপ্তাহে ওজুর ব্যাপারে, এটা কি করতে পারবো? হ্যাঁ বলুন। আচ্ছা, সেটা হলো ওজুর জন্য যে পরিমিত কোন পাঠ, মানে আমরা তো বেসিনের মধ্যে উজু করি, আল্লাহ রাসুল এরকম মানে কোন পাত্র বা ভিন্ন বা পানিটুকু কতটুকু ইউজ করতে হবে এরকম কি কোনো হাদিস আছে? যে পানি পানি রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক থেকে দেড় সা মানে এরকম পানি, মানে এক লিটার তার চেয়েও কম এরকম পানি দিয়ে তিনি উজু করতেন। এটি করা মানে সুন্না, যে উনি অল্প পরিমাণ পানি দিয়েই উজু করতেন এরকম। তো ইনশাআল্লাহ আমাদের যারা আমরা উজু করি তারা মানে পানির অপচয় করি, অপচয় না করাই উত্তম, তাকওয়ার পরিচয়। আর তবে লক্ষ্য রাখতে হবে যে অল্প পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উজু করতে গিয়ে যদি এটা প্র্যাকটিসের প্রয়োজন, মানে আমরা যেহেতু পানির দেশের মানুষ, আমাদের দেশের পানি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, এই জন্য আমরা বাংলাদেশিরা কখনোই পানির সঠিক ব্যবহার কোরআন হাদিসের অনুকূলে আমরা করতে শিখিনি বা করা আমাদের পক্ষে কঠিন। সেই ক্ষেত্রে ওই যত কম করা যায়, যখন আপনি একবার পানি নেবেন হাতে, পানির টেপটা খুললেন তারপরে আবার বন্ধ করলেন, এরকম করতে পারেন, এটাই করলে তাকওয়ার পরিচয়। কিন্তু যে কথাটুকু আমাদের সবার জানতে হবে, যেটি আমি গত ক্লাসে বলতে ভুলে গেছি, আমাদের দেশে বিশেষ করে এই নিউ ইয়র্ক শহরে, টরন্টো শহরে, বাংলাদেশ সবসময় আমাদের বাংলাদেশের প্রসঙ্গ আমাদের কাছে চলে আসে, এর কারণ হচ্ছে বাংলাদেশের মসজিদগুলোতে কোনো সহি হাদিসের কোনো আমল করা হয় না, এটা বলাই বাহুল্য। বাংলাদেশের মসজিদগুলোতে যেখানে কমোড থাকে, যে বাথরুমে, সেখানে লেখা আছে সাইনবোর্ডে এখানে উজু করা নিষেধ। এই ধরনের গর্হিত কাজ কোরআন হাদিস বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে যে বুদআ, যে কুয়ার কথা বলেছেন, যে কুয়াটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটি মদিনায় ছিল, সেই কুয়াতে কি ফেলত? হাইজের নেকড়া, তারপরে ফেলত হচ্ছে মরা কুকুর, তারপরে ফেলত হচ্ছে মানে আবর্জনা। ওই কুয়ার পানিকে তিনি পবিত্র বলেছেন এবং তা দ্বারা উজু করা সহি বলেছেন। সুতরাং এই বাথরুমের ভিতরে মসজিদে যেখানে টয়লেট রয়েছে, কমোড রয়েছে, সেখানে এই সাইনবোর্ড লাগানো, এটি হাদিস বিরোধী। এখানে আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা, আমি বোনদের কথা জানি না, আমাদের বাংলাদেশি ভাই, পাকিস্তানি আর ইন্ডিয়ান, এই তিনটি দেশ হতভাগা, তারা মসজিদের ভিতরে একটি বড় সাইনবোর্ড দিয়ে দিচ্ছে যে এই টেপে উজু করা যাবে না, কেননা এই টেপটা এই কমোডের কাছে আছে। শুনুন, এভাবে কোনো হালালকে হারাম করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেননি। লিমা তুহাররিমু ইল্লা মা আহাল্লাল্লাহু লাক, যে সকল জিনিস আল্লাহ আমাদেরকে হালাল করেছেন, পানি এর অন্যতম। পানি যে টেপ দিয়ে আসছে, সেই টেপ কমোডের কাছেই হোক আর বাইরে হোক, এটা অসুবিধা কি? তাতে উজু করা যাবে, কোনো সমস্যা নেই, সেখানে তো নাজাসা লেগে থাকে না, নাকি না থাকে? থাকে না, অথচ সেখানে উজু করা যায় না। আর এই কারণেই আমাদের অনেক ভাই ও বোন, আপনারা সাবধান হন, আপনাদের প্রতি আমি অনুরোধ করছি, এই যে আপনাদের মুরব্বীরা আর মৌলানা মৌলবীরা বলবে যে ও ওখানে তো বাথরুম আছে, ওখানে উজু করা যাবে না, তাহলে কি করতে হবে? তায়মুম করে নেন। এই কারণে অনেক লোক, এই হতভাগা তিন দেশের লোকরা, এই এই নর্থ আমেরিকা, কানাডা, আমেরিকায় গিয়ে যেখানে খুশি সেখানে তায়মুম করে। কারণ কি? তারা বলে যে ওই যে টেপ যেটা আছে বেসিনে, সেটি তো বাথরুমের ভিতরে, সেখানে তো আমরা টয়লেট করি, সুতরাং ওই টেপে আমরা কিভাবে উজু করব? জেনে রাখুন যে ইন্নাল মা লা ইয়ানজিসু, হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন হাদিস বর্ণনা করার জন্য, তিনি বলছেন যে পানি কখনো নাজিস হয় না, সুতরাং সেই পানিতে উজু করা যাবে,
শুধু টেপের পানি, সুতরাং সেটা পবিত্র, এখানে অপবিত্রতার কিছু নেই, সুতরাং করা যাবে। এখন কেউ প্রশ্ন করতে পারে যে টয়লেটের ভিতরে যে পানিটুকু আছে যেটি দেখা যায়, ফ্লাশ করা যায়, সেটা কি আমি উজু করতে পারবো কিনা? না, সেটা উজু করা যাবে না। এর কারণ হচ্ছে এই পানিটুকু হচ্ছে আবদ্ধ, আবদ্ধ পানি যদি নাজাসাতের সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে সেটা থেকে উজু করা যাবে না। আর যেই কুয়ার কথা আমরা বলেছি হাদিসের ভিতরে এসেছে, বোদআ কুয়া, বীর উল বোদআ ফি মদিনাতিল মুনাওয়ারা, সেটি হচ্ছে প্রকৃতিতে থাকে। উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, যেমন আমাদের দেশে গ্রাম অঞ্চলে যে খালগুলো থাকে, ছোট ছোট খাল, সেখানে খালে পানি প্রবাহিত থাকে, সেখানে কিন্তু আমাদের দেশে টয়লেটগুলিও থাকে, উন্মুক্ত টয়লেট, এটিও কিন্তু ওই নাজাসাতগুলো, স্টুল ইউরিনগুলো ওই খালের পানিতে থাকে, এবং ওই পানিতে আমরা উজু করতে পারবো, আমাদের উজু সহি হবে। যদিও কয়েকশো গজ দূরে দেখা যাবে যে একটি টয়লেট রয়েছে আর পানিতে অপর প্রান্তে মানুষ বসে উজু করছে, অথবা নৌকাতে যারা চলাফেরা করে তারাও টয়লেট পানিতেই করে, খালের ভিতরে করে, সুতরাং সেই পানিতেও উজু করা যাবে। সুতরাং পানি কখনো নাজিস হবে না। পানি যদি পরিমাণে বেশি হয়, যেমন কুল্লাতাইন হাদিসের ভিতরে এসেছে, পরিমাণে যদি অনেক বেশি পানি হয়, একটি ড্রাম এর ভিতরে কমপক্ষে 2 গ্যালনের অধিক পানি যদি থাকে, এরকম পরিমাণ মতো যে বড় একটা ড্রামে পানি থাকলে সেটি কখনো নাজিস হবে না, আর প্রকৃতিতে যে পানি থাকবে সেটি নাজিস হবে না। সুতরাং পানি যতক্ষণ পর্যন্ত আমরা পানি হিসাবে দেখব, সেই পানি দিয়ে আমাদের উজু করা যাবে, যদিও তার রং এবং বর্ণ অথবা গন্ধ কিছুটা পরিবর্তন হয়ে যায়, তাতেও কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার আরেকটা প্রশ্ন ভাই একটু আগে করেছিলাম, আবার করছি, উজুর উপরেই, যেটা মানে আমি জানতে চাচ্ছিলাম, আমার বড় সন্দেহ থাকে এটির মধ্যে, যে যাদের কমরে ব্যথা বা ব্যাক পেইন, যাদের, তারা যখন উজু করেন তখন যে খিলাল করা, যেটি মানে মনে করেন ব্যথার জন্য পাচ্ছেন না বসে করে, তখন কি দাঁড়িয়ে মগে অথবা জগে বা বদনায় পানি নিয়ে পাটা ওয়াশ করলে, 3 টাইমস করলে কি উজু হয়ে যাবে খিলাল ছাড়া? এটি আমার জানার কথা, যে দাঁড়ায় মানে বাঁকা হয়ে করতে পাচ্ছেন না ব্যথার জন্য, তখন এটা কি কতটুকু জায়েজ ইসলামের আলোতে? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, মাশা আল্লাহ। এই যে আপনার খিলাল করা, এটি করতে হবে, সুতরাং বাথরুমে গিয়ে যদি কেউ বসে খিলাল করতে না পারে, সেই ক্ষেত্রে উজু করে সে তাড়াতাড়ি ঘরে ফিরে আসবে, সেখানে সে সোফাতে বসে অথবা চেয়ারে বসে ভিজা আঙ্গুলে সেই খিলালটুকু করে নেবে। হ্যাঁ, এবং জিনিসটা দ্রুত করাই উত্তম। যেমন বাথরুম থেকে বের হয়ে আপনি আপনার ঘরে প্রবেশ করলেন, এতে আপনার যদি 5 মিনিট দেরিও হয় তাতে সমস্যা নেই, কিন্তু হাতটা যখন ভিজা থাকবে তখনই আপনি চেয়ারে বসে অথবা সোফায় বসে ওই কানি আঙ্গুল, যেটি লিটল ফিঙ্গার বলে, সেটি ভিজা অবস্থায় আপনি ওই আঙ্গুলগুলোর মাঝখানে দিয়ে খিলাল করে নেবেন, তাহলে ওগুলো জায়গাটুকু ভিজে যাবে, শুকনা থাকলে ভিজে যাবে। তাছাড়া এটি করার আদেশ রয়েছে, এই কারণে এটি করতে হবে। কিন্তু এটি যদি উজুর পরেও হয় তাতে কোনো সমস্যা নেই, যেহেতু আপনার একটু অসুবিধা আছে। সেটি আপনি জানতে চাচ্ছিলাম যে উজু করার সময় পানি ঢেলে আমরা পা, যাদের ব্যথা বেশি, ব্যাক পেইন বেশি, পা ধুয়ে বের হয়ে আসলেন, তারপরে মানে আপনি যেটা বললেন আলহামদুলিল্লাহ, সেটা জানলাম যে বসে, চেয়ারে বসে ভিজা আঙ্গুল দিয়ে খেলা করলেই উজু হয়ে যাবে। জি জি জি, হ্যাঁ, মানে ভেজা আঙ্গুল দিয়ে ওই পায়ের আঙ্গুলগুলোর ভিতরে খিলাল করলে এটার হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওকে, আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আগামী ক্লাসে হাইদের উপরে আলোচনা করব, আশা করি শুনবেন, খুব গুরুত্বপূর্ণ, এবং পরের ক্লাসেও হাইদের উপরে আলোচনা হবে।
আমার এই ধরনের কোন হাদিস জানা নেই, আমি দুঃখিত, আমি জানি না। অন্য কোন প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার আসলে অজু সম্পর্কিত একটা কোশ্চেন, যেটা হলো আমার আব্বা খুব অসুস্থ, উনি নিজে আসলে বাথরুমে গিয়ে যে অজু করবে ওরকম তার কোনো সিচুয়েশন নাই। তো যদি মানে বলে করে অথবা ইয়েতে করে আমার আম্মা অজু করায় দিতে হয়, সেক্ষেত্রে কি উনি টাইমিং করাটা তার জন্য কি জায়গ আছে নাকি অজুই করাইতে হবে বারবার? অজু করাতে হবে। সুবহানাল্লাহ, বিহামদে আপনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। উজু করতে হবে যখন যিনি অপারগ, ফাইন কানা মারিদান, যে যারা অসুস্থ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা অসুস্থ অবস্থায় তায়াম্মুম করতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে ফালাম তাজিদু মা আন, তারা যদি পানি না পায়। এখানে তো উনি পানি খাচ্ছেন, তো ডাইনিং টেবিলে বসে পানি খাচ্ছেন না, তারপরে তিনি চাইলেই পানি পাচ্ছেন, সাথে লোক আছে, তারা তার মানে পানিটা তার নাগালের ভেতরে আছে, সুতরাং অন্য কেউ তাকে উজু করিয়ে দিতে হবে, তাহলেই তার উজু হয়ে যাবে ইনশা আল্লাহ তাআলা। মানে নিজে যতটুকু পারে করলো, আর বাকিটুকু আপনার যারা তার আশেপাশে রয়েছে তারা তাকে উজু করিয়ে দিবে। সেই উজু করাতে যদি তার শরীরে কোনো ধরনের অসুখ হয়, যেমন উনি নিউমোনিয়া হলো অথবা কোনো ধরনের কাশি হলো, যেটি নাকে পানি নিলে এখন মানে তার ইনফেকশন হয়েছে, কিংবা জ্বর হয়েছে, যেটি মানে এগুলি খুবই রেয়ার, যদি এরকম করে ডাক্তার যদি বলে যে উজু করলে তার অসুস্থতা বেড়ে যাবে, আর সেই ধরনের কোনো অসুখ আমার জানা নেই, আমি নিজেও একজন ডাক্তার, হ্যাঁ, তো সেই সকল ক্ষেত্রে সবসময় তাকে কেউ না কেউ সাহায্য নিয়ে তাকে উজু করিয়ে নিতে হবে। আর উজু যদি করিয়ে নেয় তাহলে ভালো, আর যদি কোনো কারণে বাসায় কেউ না থাকলো এবং উঠতে পারেন না, যে উনি বাথরুমে নিজে যেতে পারেন না নিজে একা একা, আর বাসায় তখন কেউ নেই যে তাকে সাহায্য করে, যেমন ছোট কোনো বাচ্চা আছে যে তাকে সাহায্য করতে পারে না, সেই ক্ষেত্রে অপরাগ হলে তো মানে তার উচিত হচ্ছে অপেক্ষা করা, তার উচিত হচ্ছে জোহর আসর নামাজকে একত্রে পড়া, যে জোহরকে একটু পিছিয়ে দিবে, তারপরে উজু করে তারপরে তাকে জোহর আসর একত্রে পড়তে হবে, আবার এশা মাগরিব সেভাবে, তারপরেও তাকে উজু করতে হবে। এখানে তায়াম্মুম করার কোনো মানে কারণ আমি দেখছি না, যদি না তার শরীরে পানি ব্যবহারের জন্য ক্ষতি হয় অথবা কোনো কারণে সে মানুষের কাছ থেকে, কারণ ব্যাপারটি হচ্ছে এটি আমার মত নয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত বন্ধুদের কাছে আমি আরজ করছি, আপনাদের কাছ থেকে যে জিনিসটা আমি বুঝতে পারছি যে আমি মনে হচ্ছে খুব কঠিনভাবে খালি উজুর দিকে ঠেলে দিচ্ছি, এটি আমি নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলে ফালাম তাজিদু মান, যদি তোমরা পানি না পাও, এখানে তো পানি পাচ্ছে সবাই, সুতরাং এখানে তো উজু হবে না। আপনাদেরকে বলেছি যে কোনো ব্যক্তি যদি তায়াম্মুম করে নামাজ পড়ে আর কেউ যদি পিছন থেকে এসে বলে যে এই যে পানি পাওয়া গেছে, তার নামাজ নষ্ট হয়ে যাবে, তাকে আবার উজু করে নামাজ পড়তে হবে, কারণ পানি তায়াম্মুম টিকবে না যখন তার পানি চলে আসে, পানি পাওয়া যায়, সেই ক্ষেত্রে তার তায়াম্মুম বৈধ নয়, তায়াম্মুম করতে পারবে না, তায়াম্মুম করতে পারবে তখনই। আর তায়াম্মুম জিনিসটা এসেছে মরুভূমির মানুষদের জন্য, আমাদের বাংলাদেশে তো এই আয়াত নাজিল হয়নি, এটি হচ্ছে মরুভূমিতে, ওই ধরনের পরিস্থিতিতে আমরা কখনোই পড়িনি, শুধুমাত্র স্কলাররা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন যে অসুস্থ হলে যদি তায়াম্মুমের পানি ব্যবহার করতে না পারে তখন সেটি করতে হবে, আল্লাহই ভালো জানেন। চেষ্টা করতে হবে উজু করার, উজু করিয়ে দেওয়ার, এটি উত্তম। একান্ত যদি বাসায় কেউ না থাকে তাহলে তাকে অপেক্ষা করতে হবে যে নামাজটাকে, জোহরের নামাজটাকে আসরের সাথে একত্রে পড়া, সেটিও যদি সম্ভব না হয় তখন আর কি করা, এরকম একা কোনো বৃদ্ধ
কোনো বাসায় আছে কিনা আমার জানা নেই, যদি থাকে তাহলে তার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা তায়াম্মুমকেই কবুল করবেন বিজনিল্লাহি তাআলা। কিন্তু না ভাইয়া, আমার আমার আব্বা কে উনি ডায়াবেটিস, তো এই জন্য পা দুইটা আসলে মানে কাজ করতেছে না, তো যার দরুন উনি হাঁটা চলা করতে পারে না, আর ওনার মেমোরিটা আপনার সবসময় কাজ করে না, তো নামাজও তার অনেক সময় সেন্সে ওরকম ভাবে আসে না, কিন্তু বলে বলে ইয়ে করতে হয় আর কি। মানে সেই ক্ষেত্রে এখানে তো মানে উনি কি মানে যদি হাঁটতে না পারেন তাহলে অন্য কেউ তাকে উজু করিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, সেটি হচ্ছে কথা। তো কম্বাইন করা যাবে, দুই ওয়াক্তের নামাজ কম্বাইন করতে হবে তাই না? দুই ওয়াক্তের নামাজ কম্বাইন করতে হবে, তারপরেও তাকে উজু করতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে এখানে হুকুম হলো যে আমরা আমাদের এখানে দেখা যায় উত্তর আমেরিকায় যে অনেকে ওই হাইওয়েতে আসা যাওয়া করতে থাকে, তায়াম্মুম করে ফেলে, করা যাবে না, তাকে অন্য কোনো গ্যাস স্টেশনে নেমে উজু করতে হবে। সেটা তো বারবার আমি বলছি যে ফালাম তাজিদু মা আন, গায়ের জোরে এ তায়াম্মুম করলে উজু হবে না, নামাজ হবে না, কিচ্ছু হবে না। এখানে তো আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন যে পানি যদি তোমরা না পাও, অথবা পানি না পাওয়ার শর্ত হচ্ছে যে পানি ব্যবহার করতে অপারক, সেটি আল্লাহ যদি আমাদের তৌফিক না দেয় তাহলে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে, কারণ উযু ছাড়া নামাজ হয় না। লা তাকবালু সালা ইল্লা ইয়াতাওয়াদ্দা, আল্লাহ বরঞ্চ উযু ছাড়া যে যদি নামাজ পড়ে তাহলে তার জন্য শাস্তির বিধান রয়েছে, সেটি সহি হাদিস দ্বারা প্রমাণিত। নামাজ তো হবেই না, উল্টো পানিশমেন্ট হবে। এই কারণে চেষ্টা করতে হবে যে তারা যারা আশেপাশে থাকে তারা তাকে উযু করিয়ে দিবে, এটি হচ্ছে উত্তম। ওই সময় যদি কেউ আশেপাশে না থাকে তখন সে বাধ্য হয়ে তায়াম্মুম করবে, আর সে যদি বিছানা থেকে উঠতে না পারে তাহলে, আর বাসায় যদি কেউ না থাকে তাহলে শুয়ে শুয়ে তায়াম্মুম করে সে শুয়ে শুয়ে নামাজ পড়ে ফেলবে। তারপরেও যদি সে মনে করে যে জোহরের নামাজের ওয়াক্তের শেষে আসরের আগেই কেউ চলে আসবে তাহলে সে দেরি করে পড়বে, যেহেতু তার জন্য একটা সমস্যা রয়েছে। অন্য কোন প্রশ্ন না থাকলে এই প্রশ্নই হচ্ছে শেষ। আরেকটা জিনিস আমার একটু জানা ছিল, আমি জানি না, আমরা তো মোজার উপরে যে মাসাটা এটা করতে পারি, কিন্তু মাঝে মধ্যে আমরা যখন বাইরে কোথাও যাই তখন হিজাবটা মাথার উপরে থাকে, এখন ওইটা কি খুলে মাথা মাসার করতে হবে নাকি মাঝে মধ্যে ওইটার উপরে করা যাবে? সুবহানাল্লাহ, বিহামদি আপনার এই উত্তর গত ক্লাসের বক্তৃতা শুনে নেবেন, এখানে বিস্তারিত এক ঘন্টা আমি আলাপ করেছি। অন্য কোন প্রশ্ন না থাকলে ভাই, আপনি যে অযুগ ব্যাপারে বলেছেন, আমরা যদি একবার অযু করে পবিত্র থাকি তাহলে কি দুই তিন ওয়াক্ত নামাজ অর্থাৎ আসর মাগরিব যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকবো ততক্ষণ পর্যন্ত এক অযুতে নামাজ পড়া যাবে কিনা? জাযাকাল্লাহ খায়। ওইরকম অবশ্যই যাবে, যখন আপনি উযু করবেন একবার তখন উযু ভাঙার জন্য যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলোর ভিতরে হচ্ছে মা খারাজা সাবেলাইন, যে যদি দুইটি রাস্তা দিয়ে কোনো কিছু বের না হয়, মানে স্টুল, ইউরিন এবং বাতাস, আর হচ্ছে ডিপ স্লিপ এটি, আর যদি সে ডিজায়ার সহকারে প্রাইভেট পার্টকে টাচ করে, এই ছাড়া উযু ভাঙার আর কোনো মানে মানে পরিস্থিতি নেই, যেটা সহিভাবে হাদিসের ভিতরে এসেছে। তো যেগুলো বলা হয় সেটি হচ্ছে যে ওই রক্ত বের হলে উযু ভেঙে যাবে, এগুলো সহি নয়, উযু থাকবে। তো এখন উযু অবস্থায় সে যদি জোহর এবং আসরের নামাজ পড়লো এবং মাগরিবের নামাজ পড়লো, উযু ভাঙেনি, তাহলে সে পারবে, কারণ সে পবিত্র। আর সেই পবিত্র অবস্থায় সে যদি মানে মোজা পরে থাকে তাহলে উযু ভেঙে গেলেও যেহেতু সে পবিত্র অবস্থায় মোজা পরেছে সুতরাং তার উপরে মাসে করতে পারবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।